أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله تعالى ومن يطع الرسول فقد أطاع الله قال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
মুনি আমরা সবাই গুনাগার, রোজ হাশরে আমাদেরকে করে নিয়ে আপনি পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মধুর বাণী আনিলেন যিনি, মধুর বাণী আনিলেন যিনি, সেই তো মুদের রাসূলুল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রোজ হাশরের বন্ধু যিনি, রোজ হাশরের বন্ধু যিনি, সেই তো মুদের কাউসার ওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী দক্ষিণ কুয়াইশ দুপুর একতা বন্ধুর উদ্যোগে অষ্টম বার্ষিক পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা মুহাম্মদ জমিরুদ্দিন নেসারি সাহেব। আজকের মাহফিলের প্রধান আলোচক শাহজাদা আলহাজ মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ সৈয়দুল বারী মাদজিল্লাহুল আলী। বিশেষ বক্তা হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক আশরাফি সাহেব। উপস্থিত আজকের একতা বন্ধু সংগঠনের সকল সদস্যবৃন্দ, উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাহ, উপস্থিত বাবার বয়সের মুরব্বিয়ানে আজাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মাও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, জায়গা সংকলন হচ্ছে না। যে নবী 63 বছর জিন্দিগি খায়া না খায়া, কত গালি কত মায়ের সাদা জামা লাল হয়ে গেছে, দুনিয়ার জমিনে সে চোখটা খুলে একটা দিন বাবাকে দেখলো না, 6 বছর বয়স, মা হারাইল, মা ডাকার সুযোগ আর ছিল না, দাদার বুকে ঘুমাইত, 8 বছর পার হয়ে গেলে দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই কষ্ট করে যেই নবী
আপনার আমার মতো উম্মতের জন্য নিজে একটা বাড়ি করলো না, গাড়ি কিনলো না, মার্কেট করলো না, দশখানি জমি কিনলো না, 63 বছর জিন্দিগি পুরাটাই উম্মতি উম্মতি বলে কাঁদল, এখনো মদিনার রোজা মুবারকে শুয়ে কান্দে, হাসরের মাঠে সকল নবী রাসূল আরশ আল্লাহর আরশের পাশে বসে থাকবে, আর আমার নবী ফুলসিরাতের ঘাটে আপনাদের মতো উম্মতের মায়ায় কাঁদবে। সেই নবীর ভালোবাসায় জাগা যেহেতু সংকলন হচ্ছে না, তারপরেও ইমানি শক্তি নিয়ে নবীর মহব্বতের মালা গলায় নিয়ে একটু কষ্ট করে সময় দিতে আমরা সকলে রাজি আছি কিনা। আজকে যেইভাবে আপনারা 1450 বছর পর নবীর ভালোবাসা নিয়ে বসে আছেন, যারা নবীকে সকাল সন্ধ্যা দেখত, মক্কায় নবীর জন্ম, মক্কা ভূমিতেও নবীকে এই ভালোবাসা অনেকে দিতে পারে নাই। মক্কায় নবীর জন্ম, মক্কায় নবীকে মারে, মক্কা থেকে নবীকে হিজরত করে মদিনায় যেতে হলো। ওগো মক্কার নবী, চট্টগ্রামে বাংলার জমিনে তোমার আশেক পাগলেরা 1450 বছর পর 6,500 কিলোমিটার দূর একটা দিন তোমাকে দেখলো না, তারপরেও তোমার পাগল হয়ে বসে আছে। ওগো মদিনার নবী, একটা রাত্রে আজকের এই মেহমানদের সাথে ঘুমের ঘরে স্বপ্নের দিদার দেখাইয়া দিও, সকলে বলো না আমিন। সেই নবীকে একটা রাত্রে ঘুমের ঘরে দেখার আশায় একটু কষ্ট করতে আপনারা রাজি আছেন? আল্লাহ আপনাদের এই কষ্ট নবী দেখার উদ্দেশ্যে কবুল করে নেক, সকলে বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনে এই মুহূর্তে অনেক মানুষ এই দুপফুল এলাকায় বাড়িঘরে ঘুমিয়েছে, নবীর উপর একটাবার আজকে সারা দিনে দুরুদ পড়ার সুযোগ পাইল না। আজকে এমন মানুষও এই এলাকায় আছে, একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার সুযোগ পাইল না। আজকে যেই একতা বন্ধু সংগঠনের নবীর পাগলগুলো, নেককার মায়ের কলিজার টুকরা সন্তানগুলো, আল্লাহর আদরের এই যুবকগুলো যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহর পছন্দের যুবকগুলো এই মিলাদুন নবী মাহফিলের আয়োজন করাতে আমরা নবীর দুরুদ পড়তে পারলাম, আমরা আল্লাহর জিকির করতে পারলাম, বলুন তাদের আয়োজনটা এই কাজটা ভালো না খারাপ? আল্লাহ এই এলাকার যুবকদেরকে ভালো কাজ করার তৌফিক দেখ, সকলে বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত আনন্দের ব্যাপার, এই বয়সের যুবকেরা একদিন মক্কার জমিনে আমার নবীরে গালি দিয়েছে, এই বয়সের যুবকেরা একদিন তায়েফের জমিনে মা নাই বাবা নাই নবীকে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। যায়িদ ইবনে হারেসা বলেন, আমি তাদের হাতে ধরেছি, পায়ে ধরেছি, এরে যুবকেরা আমার নবীরে মারিস না, আমার নবীর মা নাই বাবা নাই, কোনো কথাই শুনল না। যেই বয়সের যুবকেরা তায়েফের মাঠে আমার নবীকে 3 বার করে বেহুশ করেছে, মারতে মারতে নবীজির সাদা জামা লাল বানিয়েছে, আজকে সেই বয়সের যুবকেরা 1450 বছর পর নবীর প্রেমের মালা গলায় পরে মিলাদুন নবীর আয়োজন করেছে। আল্লাহ তাদের এই আয়োজন কবুল করে আল্লাহ তাদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে নেক, সকলে বলো না আমিন। আপনারা যারা আরামের ঘুম হারাম করে ঘরবাড়ি বিছনা ছেড়ে মাহফিলে বসে আছেন, আপনাদের এই বসা কবুল করে আল্লাহ হাশরের মাঠে আমার নবীর পাশে দাঁড় করাইয়া হাশর নসিব করে দিয়ে, সকলে বলো না আমিন। সম্মানিত উপস্থিতি,
আজকের মিলাদুন্নবীর গুরুত্ব আলোচনা শুনেছেন। এতক্ষণ আমরা মিলাদুন্নবীর আলোচনা শুনেছি, মিলাদ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কোনো নবী রাসূলের উপর মিলাদ হয় না, শুধুমাত্র সকল নবীগণের নবী, কুল কায়নাতের নবী, সৃষ্টিকুলের নবী। আল্লাহ নিজে বলেছেন, বন্ধু আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী হলে তত জায়গায় রাহমাতাল্লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গায় রব, তুমি নবী তত জায়গায় রহমত। শুধু সেই নবীর উপর মিলাদ। আমরা মিলাদের মর্যাদা, মিলাদের মর্ম এতক্ষণ আলোচনায় শুনেছি, এখন আমি আলোচনায় যাব। এই মিলাদ দিয়ে, এই নবী দিয়ে আমরা দুনিয়া ও আখেরাতে এবং কবর জগতে এই নবীর পক্ষ নিয়ে কতটুকু লাভবান হতে পারি। আমরা দুনিয়াতে কবরে হাসরে এই নবীর পক্ষ নিয়ে কতটুকু লাভবান হতে পারি, সেই দিকে আমি আলোচনায় যাব। আমরা মিলাদের পক্ষের আলোচনা শুনেছি, এখন আমাদের জীবন ধন্য করতে গেলে এই নবীর প্রয়োজন। নবী ব্যতীত আল্লাহর কাছে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। কিভাবে আমরা এই নবীর মাধ্যমে আল্লাহকে পাব? আসুন, আল্লাহ নিজে এই নবীর পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে। পরিচয়টা কিভাবে দিয়েছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, কি কি ইউসাল্লুনা, এটা কি কোন মৌলভী সাহেবের কথা? কথাটা কার? কোরআনে, যে কোরআনের প্রথমে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ শোভা নাই। এই কিতাব আল্লাহর শ্রেষ্ঠ কিতাব, কোরআনের মধ্যে লেখা প্রথমে, এই কিতাবে কোনো সন্দেহ শোভা নাই। তারপরও আবার কোরআনের ভিতরে গিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এ কোরআন আমি অবতীর্ণ করেছি, ইহার হেফাজত আমি করব, এর মধ্যে কোনো ব্যস্কম করার সুযোগ কারো নাই। সেই কোরআনে আল্লাহ তার হাবিবের পরিচয় দিতেছেন, আল্লাহ তার হাবিবের পরিচয় দিতেছেন কিভাবে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, কোরআনের কথা। বাবারা আসেন, আজকে আমাকে অনেকেই চিনে না। কমিটি যখন দাওয়াত করে, কমিটির পক্ষ থেকে আমাকে হোক বা অন্য কোনো দামি মেহমান হোক, ডাকাত থেকে আসছে আপনাদের এই দুপফুল, দুপফুল না দুপফুল, ডাকাত থেকে আসছে, ঢাকায় অনেক দামি, কিন্তু দুপফুল তো লোকটাকে চিনে না। যার বাড়িতে আসছে সে তখন কি করে? আয়শা সাথে নিয়া বন্ধু বান্ধবরে পরিচয় করায়, এই চিনো, ঢাকার মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি আমার বন্ধু। আল্লাহ কোরআনে বলতেছেন, কোরআনে আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, তোমরা চিনো আমার এই নবী। যারা নবী চিনে তারা নবীর মিলাদের পক্ষে আছে, কারণ মিলাদ তো শুরু করেছে আল্লাহ নিজে, মিলাদ শুরু করেছে আল্লাহ নিজে। আর এমন একটা মিলাদ মাহফিল, সর্বপ্রথম একটা মিলাদ এবং ওয়াজ মাহফিল সর্বপ্রথম শুরু করেছে আল্লাহ নিজে, এবং শেষ ওয়াজ মাহফিলটা করবেন আল্লাহ নিজে।
যারা আজকের এই মাহফিল ধরে রাখলেন ধারাবাহিকতা, আপনারা আল্লাহর আদরের বান্দা। আর আজকের মেহমান যারা, আপনারা আল্লাহর শেষ মাহফিলের মেহমান হবেন। কিভাবে? আসুন, যেদিন সকল রূহ, রূহের দেশে ছিলাম আমরা সকলেই, দুনিয়া সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে সকলের রূহ যেখানে ছিল, এই দেশটার নাম কিতাবের ভাষায় আলমে রূহ, রূহের দেশ। ওই দেশে আল্লাহ একটা ওয়াজ মাহফিল করেছেন, সর্বপ্রথম ওয়াজ চালু করেছিলেন আল্লাহ। এই মাহফিলে ওয়াজ বক্তা ছিলেন আল্লাহ নিজে, আমাদের রূহ ছিল শ্রোতা, বক্তা ছিলেন আল্লাহ। ওয়াজ করেছেন সাবজেক্ট ভিত্তিক, প্রশ্নবোধক। ওয়াজটা কি ছিল? এই কোরআনের মধ্যে আছে, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ আমাদের রুহের উদ্দেশ্যে ওয়াজ করতেছিলেন, আল্লাহ নিজে বক্তা, আল্লাহ নিজে বক্তা। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সকলেই বলেছিলাম কলু ওয়ালা, আপনি আমাদের রব, আপনার মতো রব আর হয় না। তাই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, যাই হোক আরেকটা মাহফিল করাবেন, শেষ মাহফিল। শুরু করলেন আল্লাহ, শেষ করবেন আল্লাহ। শেষ মাহফিলটা হবে বেহেশতের ভিতরে, আল্লাহ থাকবেন ওই মাহফিলের সভাপতি। ওদিন আর বক্তা না, এদিন আল্লাহ নিজের সভাপতি, প্রধান অতিথি থাকবেন আমার আপনার নবী, বিশেষ অতিথি থাকবেন। আল্লাহ আগেই দাওয়াত করে রাখছেন, ভালো কণ্ঠের বক্তা, ভালো কণ্ঠ আল্লাহ নিজেও পছন্দ করেন, ভালো কণ্ঠের বক্তা হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ দাওয়াত করে রাখছেন। কারণ দাউদ নবীর কণ্ঠ খুবই ভালো, শুনবেন আপনারা বেহেশতে। আজকের মাহফিলের মেহমান যারা, বেহেশতের ওই মাহফিলের শ্রোতা হবেন আপনারা। দাউদ নবীর কণ্ঠে এত সুন্দর কণ্ঠ, উনি সাবুর কিতাব তালাওয়াত করতে থাকলে উড়ন্ত পাখিগুলো মধুর কণ্ঠের তালাওয়াতে বেখবর হয়ে জমিনে পড়ে নাচতে থাকত, গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে উড়তে থাকত। কি মধুর কণ্ঠ! আল্লাহ দাওয়াত করে রাখছে আপনাদেরকে শেষ মাহফিল বেহেশতে শোনাবেন। মাহফিলের শেষে আবার তাবারুকও আছে বেহেশতে। আমি কষ্ট পাইলাম, কষ্টের সহিত বললাম, আমার আগের ভাই ওয়াজ করেছে, তাবারুক নিয়ে কটাক্ষ করি তাহলে কি আমরা আল্লাহর পক্ষে না বিপক্ষে? বাবা মাথায় টুপি থাকলেই আল্লাহওয়ালা না, মুখে দাড়ি থাকলেই আল্লাহওয়ালা না, নামাজ পড়লেই আল্লাহওয়ালা না, নামাজ পড়া, টুপি লাগান, দাড়ি রাখা, পাগড়ি বান্ধা, জুব্বা পরা সহজ, আল্লাহওয়ালা হওয়া বড় কঠিন। কিভাবে হবেন? আল্লাহ যদি আমাকে তৌফিক দেই, আজকে আমার নবীর মেহমানদের জন্য বের করে নিয়ে আসবো। সকলে বলুন আমিন। বাবারা, সেদিন আল্লাহ সভাপতি, শুরু করবেন দাউদ আলাইহিসসালাম ওয়াজ। আল্লাহ বলবেন, হে দাউদ, জাবুর কিতাব থেকে ওয়াজ করলে চলবে না, ওয়াজ করতে হবে কোরআন শরীফ থেকে। দাউদ আলাইহিসসালাম বলবেন, আল্লাহ আমার উপর তো জাবুর কিতাব নাজিল হয়েছে, আমার তো কোরআন শরীফ নাজিল হয় নাই। আল্লাহ পাকের কুদরতি এক নজর দিবেন, সাথে সাথে দাউদ আলাইহিসসালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন। এবার কোরআন থেকে ওয়াজ করবেন, বিস্তারিত আলোচনা এখানে করলে সারা রাত্রের দরকার। আমার টার্গেট এখানে না, এখানে মাহফিল বুঝানোর জন্য আসছি। এবার এই মধুর কণ্ঠে ওয়াজ শুনতে শুনতে আপনারা বেখবর হয়ে পড়ে যাবেন। আল্লাহ বলবেন, বিশেষ অতিথির ওয়াজ শুনেছো, বেহুশ হয়ে গেছো তোমরা। আপনারা বলবেন, আল্লাহ না না, অনেক সময় শুনলাম তো, আমাদের একটু অঙ্গানি, একটু ঘুম ঘুম ভাব পড়ে গেলাম,
আল্লাহ বলবেন এর মধ্যে তোমাদের 6000 বৎসর পার হয়ে গেছে। একটু উঙ্গানি দিয়ে পড়ছেন 6000 বছর। আল্লাহ বলবেন যে নবীর কথা শুনলে 1450 বছর চোখের পানি ছেড়ে কাঁদতা, যেই নবী তোমাদের মায়ায় 63 বছর জিন্দিগি কষ্ট করেছে, যেই নবী একজন উম্মত বাকি থাকতে বেহেশতে যাবে না, এবার সেই নবী তোমাদের সামনে সরাসরি আসবে। আপনারা সেদিন বলবেন আল্লাহ এই প্যান্ডেলের যা আলো ব্যবস্থা করা হয়েছে আলোক সজ্জাটা প্যান্ডেল অনুযায়ী করা হয় নাই, এটা লাইটিংটা কম হয়েছে, লাইটিং হয় নাই, লাইটিংটা আরো ভালো করা দরকার ছিল, আপনারা সেদিন বলবেন। আল্লাহ বলবেন আজকের এই বেহেশতের ওয়াজ মাহফিলের লাইট হলো আমার নূরের নবী। বাবারা আমরা জানি চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, চন্দ্রের আলো সংগ্রহ করে সূর্যের কাছ থেকে, সূর্যের কাছ থেকে। এবার যদি প্রশ্ন করা হয় সূর্যের আলো পেল কোত্থেকে, জবাব আসবে সূর্যের আলো পেয়েছে আমার আপনার নূর নবীর কাছ থেকে। সেই নবী প্যান্ডেলে উপস্থিত হবেন, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন, প্যান্ডেল নূরে নূরান্বিত হয়ে যাবে। এবার নবীজি আলোচনা করবেন পবিত্র কোরআন থেকে, আলোচনা শেষ আপনারা বেহুশ হয়ে যাবেন, এই অবস্থায় 600000 বছর পার হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন তোমরা যদি এভাবে বেহুশ হয়ে থাকো সভাপতির সমাপনী ভাষণ শুনো, আল্লাহ বলবেন আমার কোরআন দুনিয়ায় শুনছ, কোরআনের পক্ষে বসেছ, এবার আমার কোরআন আমি আল্লাহ নিজে তালাওয়াত করব, তোমরা শোনো। সূরাতুর রহমান আমার আল্লাহ তালাওয়াত করবেন, তালাওয়াত শেষ আপনারা বেহুশ হয়ে যাবেন, আল্লাহ বলবেন বেহুশ হলে হবে মাহফিলের শেষে তাবারুক আছে তো, আল্লাহু আকবার বলুন, আল্লাহ বলবেন তাবারুকের ব্যবস্থা আছে, তোমরা উঠো, আল্লাহ আমরা একটু 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 অঙ্গানি দিয়েছিলাম, আল্লাহ বলবেন না এর মধ্যে তোমাদের 8 কোটি বছর পার হয়ে গেছে, আপনারা উঠবেন, বলবেন আল্লাহ তাবারুকের ব্যবস্থা আছে, আল্লাহ যদি তাবারুকের ব্যবস্থা মাহফিলে করতে পারে, যারা এর বিরোধিতা করে বিচার আপনাদের বিবেকের কাছে দিলাম, তারা কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? কথার প্রসঙ্গে আমার আসতে হলো, ওই দিকে আমার আলোচনা না, বলতেছিলাম পরিচয় করাইতেছেন আল্লাহ তার বন্ধুর পরিচয়, ঢাকা থেকে বন্ধু আসলো, দামি বন্ধু, দামি আপনাদের এলাকার সবচেয়ে দামির ব্যক্তির বাড়িতে বাজারে গেলেন, কেউ তো চিনে না, জিজ্ঞেস করে কে বন্ধু পরিচয় করে চিনো, ইনি হলো ঢাকার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে সম্মানী। আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মাখলুকেরা চিননি কারে আমি বন্ধু বানাইছি, কার প্রেমে কুল কায়নাত সৃষ্টি করেছি, তার পরিচয় দেওয়ার জন্য আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। দেখবেন আপনার এলাকার ব্যক্তি যত সম্মানী হোক, ঢাকার সম্মানী মেহমান আসলে চার দোকানে ঢুকছে, দুইকা নিজে ওনাকে দেখার পরে সারা দোকানের কাস্টমার দাঁড়ায় গেছে, এবার ওই ভদ্রলোক নিজে না বৈশা ঢাকার মেহমানকে বলতেছে ভাই আপনি বসেন আপনি বসেন, এতে কি বোঝা যায় যার বাড়িতে আসছেন মেহমান তার চাইতে ঢাকার মেহমানের দাম উনি বেশি দিতেছেন না কম দিতেছেন? আমার আল্লাহ বলেন বন্ধু গো আমার সৃষ্টি কুলেরে বুঝাইতেছি তুমি আমার কেমন বন্ধু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু নিশ্চয় আমি আল্লাহ, আল্লাহ নিজে আগে
এই নবীর উপর কি করতেছে? আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ। আগে আল্লাহ কোরআনের কথা, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। নিশ্চয় আমি আল্লাহ, অমালাইকাতাহু সমস্ত ফেরেশতা, একজনও বাকি নাই, সমস্ত ফেরেশতারা কি করতেছে? ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করতেছে। এবার দুনিয়ার সব মানুষকে ডাকে নাই, ডাকছে শুধু আল্লাহর পছন্দের মানুষগুলোকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস কয় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় নাই, আমানু কইছে যারা ইমানদার তারাই নবীর মিলাদ পড়ে। আল্লাহর পছন্দের ইমানদার যারা তাদেরকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি করি, ফেরেশতারা করে, এই কাজটা তোমরা করো। তোমরা কারা? যারা তোমরা ইমানদার, আমার পছন্দের। সেই কাজটা কি? আমার এই নবীর উপর প্রেম মহব্বত ভালোবাসা তাজিমের সহিত দুরুদ সালাম পাঠ করো। নির্দেশটা কার? আল্লাহ। অস্বীকার করার কোনো ক্ষমতা আছে? কোরআনের কথা, যে অস্বীকার করবে তার টুপি থাকবে, দাড়ি পাঞ্জাবি, নামাজ রোজা হজ যাকাত সব থাকবে, ঈমান থাকবে না। ঈমান যদি না থাকে, বলুন তার এই দাড়ি সুরতের কোনো দাম আছে? দাম নাই। বাজান গাড়িতে মাল আছে 2 কোটি টাকার, কিন্তু গাড়ির চাক্কা ফানছাড়, এই গাড়ি কি ঢাকা যাওয়া সম্ভব? বাজান যত ঈমানের আমলের আমলের যত বুঝাই আপনার দেহের মধ্যে থাকুক, ঈমানের চাক্কা যদি ফানছাড় হয় তাইলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে নির্দেশ করলেন সে নবীর দুরুদ ও সালাম পাঠ করতে। আপনারা কি কোরআনের এই নির্দেশ মানতে রাজি আছেন? একটু মহব্বতে বলুন, দুরুদ ও সালাম জানাই, দুরুদ ও সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গোনাগারে। বলুন, দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গোনা আমরা গোনাগারে জানাই, আমরা গোনাগারে আমরা গোনাগারে জানাই, আমরা গোনাগারে নবী গো আমরা গোনা। আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ও, আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ও, ইমানদারে পড়বে দুরুদ, ইমানদারে পড়বে দুরুদ, বলছে পড়ুয়ারে নবী গো আমরা গোনাগারে, দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গো আমরা গোনাগারে জানাই, আমরা গোনাগারে আমরা গোনাগারে জানাই, আমরা গোনাগারে নবী গো আমরা গোনা। নবীর দুরুদ পড়ে যারা, দয়াল নবীরা আপন তারায়ও, নবীর দুরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়ও, সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাশরে, নবী গো আমরা গোনাগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গোনা।
আমরা গুনাগারে জানাই, আমরা গুনাগারে, আমরা গুনাগারে জানাই, আমরা গুনাগারে নবী গো আমরা গুনা। সবাই বলুন মারহাবা, মহব্বতে নবীর দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে শোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতে জামিও খিসালিহি সাল্লু। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, আমি আলোচনায় যাচ্ছি এই নবী দিয়ে, নবীর পক্ষ নিয়ে, নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ায় কি পাব, কবরে কি পাব, হাসরে কি পাব। নবীর মিলাদ উদযাপন হয় চট্টগ্রাম নবীর আশেকের এলাকা, চট্টগ্রাম ওলি আল্লাগনের পক্ষের এলাকা। আমি ভাবতাম শুধু চট্টগ্রাম আর সিলেটেই সুন্নিয়াতের লোক, বাংলাদেশের আর কোথাও নাই, কিন্তু বাংলাদেশের সব জায়গায় ইচ্ছা করে গেলাম সুন্নিয়াতের সন্ধান পাই কিনা। বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে সুন্নিয়াতের মেহমান নাই। একদিন সকলকে সুন্নিয়াতের পতাকা তলে আসতে হবে, বেশি দিন বাকি নাই, বেশি দিন বাকি নাই, আসতে হবে। আল্লাহ যেদিন তাদের বুঝ দিবে। আসুন, নবী দুনিয়ায় আসবে। আমাদের দেশে কিছু লোকের তুলনা দেয় নবী আমাদের মতো মানুষ, এতে কি আপনারা কি এতে মাইনা নিতে রাজি? কিভাবে মাইনা নেবেন? কোরআন হাদিসে তো নাই, যুক্তিতে তো আসে না, যুক্তিতে আসে না। আমরা দুনিয়াতে আসছি, আমাদের দায়ী মহিলারা, গ্রামের মুরব্বী মহিলারা আমাদের হাউস ঘরে, আমরা যখন দুনিয়াতে আসি মা ব্যথায় চিল্লাইতো, মুরব্বী মহিলারা পাশে থাইকা বাচ্চা ভূমিষ্ঠের দায়িত্বে কাজ করত। আচ্ছা বলুন, নবী যেদিন দুনিয়ায় আসছিল এদিন কি দুনিয়ার কোনো মহিলাই এ দায়ের দায়িত্ব নিয়ে কি কাজ করছিল? নবীজি দুনিয়াতে আসার মুহূর্তে এই কাজের দায়িত্ব নিয়ে মহিলারা কোত্থেকে আসছিল? অনেকে হয়তো এই ব্যাপারটা জানেন না, জান্নাত থেকে। আসিয়া মারিয়াম, আসিয়া তু মারিয়াম ফি নিসওয়াতি মিনাল হাজিরাতিল কুদসিয়া। আল্লাহ পাক
নিজে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার নাম মিলাদ। মিলাদের আলোচনা শুনেছেন, আমি এখানে সময় নষ্ট করব না, আলোচনা শুনেছেন। আল্লাহ নিজে প্রথম মিলাদ শুরু করেছেন, নবীর জন্ম বৃত্তান্ত। নবী দুনিয়াতে আসবে খেদমতের জন্য, জান্নাত থেকে আসিয়া এবং মারিয়ামকে জান্নাতি সুন্দর পোশাক পরায়া জান্নাত থেকে মা আমেনার ঘরে আল্লাহ নিজে পাঠাইয়া দিলেন। আচ্ছা, আমাদের পৃথিবীর কোন মুফতি মাওলানা মুহাদ্দিস মুফাসসির বাকিরার নাম কইলাম না, কারো ঘরে কি দুইজন ফেরেশতা জন্মের সময় আইছিল? তাইলে আপনি কিভাবে বলেন নবী আমার মতো? নবীজি মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি পায়খানা মুবারক শেষ করে ঘরে আসলে আমি দেখতে গেলাম আল্লাহর হাবিবের পায়খানা মুবারকের রংটা কেমন। ঘুরে ঘেরে দেখলাম কিছুই তো নাই, জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বাথরুমে যান নাই? গেছি তো, বাথরুম আদায় করেন নাই? হ করেছি। নবী গো, আমার ইচ্ছে ছিল আল্লাহর বন্ধুর পায়খানা মুবারকটা কেমন আমি একটু দেখব, কিছুই তো পাইলাম না। আমার নবী বলেন, আয়েশা তুমি মনে করো না আমি তোমাদের মতো। আমি নবী যখন পায়খানা মুবারক করতে বসি, জমিন হা করে থাকে আমার পায়খানা খাওয়ার জন্য। আর আমি যদি বলি আমি আমার মতো নবী, আমার পায়খানা তো কুকুরেও খায় না। এটা কি কথাটা কি সঠিক হইল? এইভাবে নবীর শানে কথা বলা এটা মোটেও উচিত না। আমি বলবো নবীর উম্মত হইয়া এই কথা বলতে তোমার বুকটা কাঁপে না? আল্লাহ তোমারে বুঝ দেখ, দোয়া করি। বাবার আসন, আমার নবীর প্রস্রাব মুবারক খেয়ে ফেললেন। প্রস্রাব তো নাপাক, খেয়ে ফেললেন। রাসূল কি বলছিলেন? আমার প্রস্রাব মুবারক খেয়েছ, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নবীজির রক্ত মুবারক খেয়েছেন। রক্ত তো খাওয়া যাবে না, রক্ত হারাম, কিন্তু নবীজির রক্ত কি আমাদের রক্ত মুবারকের মতো? নবীর রক্ত মুবারক সাহাবি খেয়ে ফেললেন, রাসূল বলেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নবীজির নাম আজানের মধ্যে, আপনি যদি নবীর মতই হন, একটা দিনের একটা ওয়াক্তে আপনার নামটা দেন তো দেখি বাংলাদেশে আপনার বাড়ি থাকে কিনা। এগুটি কেন? নবী এত কষ্ট করেছে উম্মতের মুখ থেকে এই কথা শোনার জন্য? কেন নবীকে কষ্ট দিচ্ছেন? নবী আবু জাহেল আবুল আহাবের কষ্টেই, মা নাই বাবা নাই, নবী কানতে কানতে চোখের পানিতে জামা মুবারক ভিজেছে। আজকে সারা 1400 বছর পরে এই সমস্ত কথা বলে কেন নবীকে কাঁদাবেন? নবীর পক্ষে আসেন, জীবন ধন্য হবে। বাবারা ভাইয়েরা, কিভাবে জীবন ধন্য হবে? কোরআনের মধ্যে ঘোষণা আসছে, আল্লাহ নিজে বলছে এই কিতাবে কোনো সন্দেহ শোভা নাই। তাহলে বেজাল মুক্ত কিতাব এই কোরআনের মধ্যে যেই কথাগুলো আছে, কথাগুলো সত্য না মিথ্যা? বাজান কথার মধ্যে কোরআনের মধ্যে বলেছে, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সকল প্রাণী একদিন মরতে হবে। কথাটা রাইট কিনা? কারো কোনো সন্দেহ আছে? মরবেন না এমন কেউ আছেন? থাকলে হাত তুলেন। মাশাল্লাহ, একজনও নাই। চট্টগ্রাম অলি আল্লাহর দেশ, রাসূল প্রেমিকের দেশ, একজনও হাত তুলল না। অন্যান্য এলাকায় 2-4 জনে হাত তুলে, আবার কয় হুজুর বুঝতে পারি নাই। তবে এই জন্য অন্যায় হয় নাই, যেটা তুইলে ফেলাইছেন বুঝতে পারেন নাই। এরকম খুঁটিনাটি অপরাধ আখিরি নবীর উম্মতের, এই খুঁটিনাটি অপরাধ আল্লাহ খাতায় লিখতে দেয় না। এইগুলি কি লিখবে? এগুলি আমি এমনি মাফ করে দিছি।
এ ক্ষমতা আমার আল্লাহর আসেনি। আজকে যারা মাহফিলে আসছেন, সকলের গুনাহ একত্রিত করলে আল্লাহর মায়া আর দয়া আমাদের সকলের গুনার চাইতে বেশি হবে না কম হবে? একবার বলুন আল্লাহু আকবার। বেশি আছে যে কোরআনের মধ্যে তো প্রমাণ, কোরআনে বলতেছে কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, আস্তে কইলে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবীর উম্মতের জীবনী খুলুন, সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবীর উম্মতের আমার আল্লাহ কথা কয় না বলবেন? আমাদের কয় কেন? আমাদের কওয়ার কারণ হলো মানায় বাবা নাই নবী, 63 বছর জিন্দিগি চোখের পানি নবীর বন্ধ হয় নাই। আম্মা জানাইশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে যেদিন আমার তিন নবী আমি আয়েশা সিদ্দিকার হুজরায় আসতেন আমি বড় খুশি হতাম, নবীজিকে বিছানা করে দিতাম, আমার নবী বিছানায় শুয়ে যেতেন, ঘুমিয়ে যেতেন, অল্প সময় ঘুমাইয়া আমি তো ঘুমিয়াছি, ঘুম থেকে উঠে কান্নার আওয়াজ শুনি, গুনগুন করে কান্দে, ঘুম থেকে উঠে দেখি আমার মা নাই বাবা নাই গো, এ তিন নবী বসে বসে কান্দে। জিজ্ঞেস করি, হুজুর এই সময় ঘুমাবেন, সবাই ঘুমাইয়াছেন, আপনি কেন কাঁদতেছেন, কি ব্যথা কি দুঃখ? হুজুর বিছানাটা কি শক্ত, আরাম হয় নাই? আমার নবী বলেন, না রে আয়েশা, বিছানার জন্য নয়, হুজুর জীবনে একটা দিন চোখ খুলে বাবা দেখেন নাই, বাবার কথা মনে হয়েছে। না রে আয়েশা, হুজুর আল্লাহর বন্ধু গো, দরদে মা 6 বছর বয়সে হারাইছেন, মক্কার ছেলেরা যেদিন মা মা কইয়া ডাকতো আর সেদিন আপনি চোখের পানি ছেড়ে কাঁদতেন, আপনার চোখের পানি মুসার কেউ ছিল না, সেই ব্যথা মনে হয়েছে? না রে আয়েশা, হুজুর তাহলে কেন কাঁদেন বুঝতে পারতেছি না। আমার নবী জবাব দেন, আয়েশা রে শোনো রে আয়েশা, কেন কান্দি? বিছানার জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগারে তিম উম্মতের জন্য। আরে দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না। বাবারা ভাইরা জানতে চায় এ নবীর মায়ায় সময় দিতে রাজি আছেন কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমি। কয়েকবার আমার আল্লাহরে ডাকুন, আল্লাহ আল্লাহ আল্লাহ, মন ভরে মহব্বতে গোনা মাফের আশায়, আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা তোমরা আমায় ডাইকো না যাব আমি সোনার মদিনা আল্লাহ আল্লাহ তোমরা আমায় ডাইকো না যাব আমি সোনার মদিনা আল্লাহ 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 মদিনাতে যাব আমি শুনব না কারো মানা যাব আমি সোনার মদিনা আল্লাহ 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 এশক নবীর না থাকিলে ডাকবে না ঈমানদার বলে ও আল্লাহ 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 এশক নবীর না থাকিলে ডাকবে না ঈমানদার বলে ও আল্লাহ 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 ঈমান বিনে রোজ হাশরে শাফায়াত পাবি না ঈমান বিনে রোজ হাশরে শাফায়াত পাবি না যাব আমি সোনার মদিনা আল্লাহ 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 তোমরা আমায় ডাইকো না যাব আমি সোনার মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সবলে বলুন আলহামদুলিল্লাহ বাবার আসেন উত্তম ইবাদত নামাজ নামাজে আজান দিবেন আজানে নবীর নাম দিতে হবে যদি নবীর নাম ছাড়া কেউ আজান দেয় মুয়াজ্জিন যদি বুশের বাতিজা হয় এর চাকরি থাকবো না থাকতো না তা আপনি যদি নবী যদি আপনার মতোই হয় তা আপনার নামটা দুই একদিন দেন না আজানের মধ্যে যুক্তি দেয় কত সুন্দর যুক্তি মানুষের গর্তে মানুষ হয় গরুর গর্তে গরু হয় যে এরকম যুক্তি নবীর সামনে দেওয়া আমি নবীর উম্মতের কাছে জিগাই এত কষ্ট নবী আমরা লেগে করলো এই যুক্তিগুলি কি সঠিক হবে না বিড়ালের গর্তে বিড়াল হয় কুকুরের গর্তে কুকুর হয় মা আমেনা মানুষ আবদুল্লাহ মানুষ আবদুল্লাহর গর থেকে আমেনার গর থেকে নবী আইছে নবীও তো আমাদের মতোই একজন মানুষ এতে কি আপনারা একমত আমার সাথে একদিন আপোষে আলোচনা এইভাবে বলতেছেন এই যে আপনারা যে এত উপরে নবীরে তুলেন এত উপরে তোলার কি প্রয়োজন নবী তো আমাদের মতোই একজন মানুষ নবীর কাছে ওহি আসছে আমাদের কাছে ওহি আসে না আমি তাহলে এহেনেই তো ব্যবধান হয়ে গেলেন আপনার কথাই তো আপনি ব্যবধান হয়ে গেলেন আপনি বলতেছেন নবীর কাছে ওহি আইছে আমার কাছে ওহি আসে না তাহলে এখানেই তো নবী আমরা নবীর মতো না ব্যবধান হয়ে গেল না নবীর কাছে ওহি আই আপনার কাছে আই না কি লেগা আপনার কাছে ঘামের দুর্গন্ধ আছে কি ঠিক নেই আর নবীর শরীর মুবারকের ঘাম মেশকে আম্বরের চেয়েও মা খাদিজার জীবনী খুলুন মা খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তিনটে কথা রাখবেন রাসূল বলেন হ্যাঁ এক নাম্বার কথা আমার মৃত্যু হলে আপনার জুব্বা মুবারক দিয়ে আমাকে কাফন করবেন যাও খাদিজা দুই নাম্বার আমার যে কবরে শোয়াবেন জান্নাতুল মুআল্লাই মক্কায় মা খাদিজার কবরের পাশে সূরা ইয়াসিন পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে নবী
কবরের পাশে বসেছিলেন, দৃশ্যটা অন্তরে বাসতেছে, আর দোয়া করতেছিলাম মক্কায় মা খাদিজার কবরের পাশে। রাসূলকে ওয়াদা করাইলেন, আমাকে শোয়ানোর আগে নবী গো আপনি একটু শুয়ে দিবেন। নবী যদি আমাদের মতো হয় তো নবীর না শোয়া যা কয় আমার মতো হ্যারে শোয়াইল তো মনে ভালো হইতো। মা খাদিজার জীবনী। তিন নাম্বার কথা, ইয়া রাসূলুল্লাহ আমার মূল কি নকিরের সওয়ালের জবাব, নবী গো আপনি আমার মাতার পাশে বসে থাকবেন, আপনি জবাব দিবেন। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, মা খাদিজার মুলকিন নকিরের সওয়ালের জবাব আমার নবী উপরে থাইকা দেওয়ার ক্ষমতা আসেনি? শেষ প্রশ্ন, আবার কানতে শুরু করলেন, আমার নবী ডাকেন খাদিজারে, দাবি করলা দাবি পুরা করলাম, কানতেছো কেন? হুজুর কান্দি আর একটা মনের ব্যথা বলবো। কি ব্যথা? হুজুর দুনিয়ার জমিনে দেখেছি, মক্কার জমিনে মানুষ মৃত্যুবরণ করলে মেয়ে হোক আর পুরুষ হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মেয়ে পুরুষ সকলকেই সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাজার থেকে কাফনের উপর সুরমা ছিটাইয়া দেয়, আমার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না। আমার নবী বলেন কোন সুরমা দিব রে খাদিজা? হুজুর আপনি নবীজি, মক্কার জমিন ঘুরে ঘুরে মানুষকে আল্লাহর পরিচয় করিয়ে দিয়ে সন্ধ্যার বেলা ঘরে ঢুকতেন, ক্লান্ত হইয়া বিছানায় শুয়ে ঘুমিয়ে যাইতেন। আমি খাদিজা আপনার পাও মুবারক থেকে জুতা মুবারক টাই না খুইলা, জুতা মুবারকের নিচ থেকে কোরাইয়া কোরাইয়া কিছু ধুলি বালি জোগাড় করে রেখেছি। হুজুর অনুরোধ করি এই ধুলি বালিগুলো যে নবীর জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আল্লাহর আরশ পাগল হইয়া রইছে, বলুন যেই ভাই বলে নবী আমার মতো এই ভদ্রলোকের জুতার জন্য আপনার ঘরেই তো ঢুকতে দেয় না টাইলস করা, বলছে হুজুর জুতাটা বাইরে রাখেন। আরে মিচামিচি কাঠাইলাম জিন্দিগি, বলুন মিছামি ইছি কাঠাইলাম জিন্দি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা আমার নবী দেখে পায়ের মধ্যে জুতা মুবারক, নুয়া ইচ্ছে করলেন জুতা মুবারক খুলবেন, আরশ থরথর করে কাঁপতেছে, বাজান কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই, থরথর করে কাঁপতেছে। আল্লাহ বলেন আরশ কাপস কি লিগা, আরশ কেন কাঁপে আল্লাহ কি জানে না? জানি না জিগায়, অনেক সময় জানি না জিগায়। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, আল্লাহ দেখে জানে, এবার আল্লাহ জিগায় ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? মুসা নবী যদি কইতো আপনি দেখেন নাকি, কিন্তু এই সাহস মুসা নবীর নাই। এই জাতীয় কিছু সাহস থাকলে আখিরি নবীর আশেক উম্মতের আছে। কিভাবে আছে? যাইতাছি সামনে,
স্লোগান দিয়ে সময় নষ্ট করেন না, কারণ গাড়ির টাইম তো যাইব, সময় তো কারই থাকতো না, যাইতে গিয়ে থাকবো। কথাগুলি শোনার চেষ্টা, বোঝার চেষ্টা, আমলের চেষ্টা করেন, তাইলে আমরা লাভবান হব। আজকের মাহফিলের যারা আয়োজক, একটা মানুষ যদি এই আমলে আইসা যায়, তাহলে আজকে কমিটির সকলের বংশধরের নাজাতের উসিলা হয়ে যাবে, সার্থক হয়ে যাবে তাদের কষ্ট। বাজান আসেন, কি মজার ব্যাপার! আল্লাহ কয় আরশ কাপস কি লিগা, আল্লাহ কাপি যে আকাঙ্ক্ষায় ছিলাম আপনার নবীর জুতা মুবারকের ধুলি মুবারক, আমি আরশ পায়া আমি নিজেকে ধন্য করব। আপনার নবী জুতা মুবারক খুলে লাইতেছে, আল্লাহ জিগায় বন্ধু কি করেন? বন্ধু গো আমি তো খেয়াল করি নাই, আমি তো জুতা ভাই দিয়াই পড়ছি, আমি জুতা ভাই দিয়াই পড়ছি, তাতে কি হইলো? আল্লাহ আমি একটু একটু চিন্তিত, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জুতা ভাই দিয়া গেছেন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জুতা পায়ে দিয়া গেছেন, আপনি কোরআনের মধ্যে ধমক দিছিলেন ফাখলা নালায়েক, মুসা নবী জুতা পায়ে দিয়া তুর পাহাড়ে যাওয়ার কারণে নালায়েক কইয়া ধমক মারছিলেন, আমারও নি আবার ধমক টমক মারে নেলেগা জুতা খুলতাছে। আমার আল্লাহ কই বন্ধু কই কি ভানিবা তো গি, কই আয়ব খান কই সিঙ্গেল ফান, মুসা আলাইহিস সালাম রে ধমক দিছি দেখে নবী গো আপনারে ধমক দিমু, আপনি কি আমার সেই বন্ধু? কিছু লোক বসে বসে আলোচনা করছেন মুসা আলাইহিস সালামের কি ভাগ্য, মুসা আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, আরেকজন কই ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্য আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, আরেকজন কই ঈসা আলাইহিস সালামেরও ভাগ্য আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, আরেকজন কই আল্লাহর সাথে বন্ধুত্ব করছে, এরার ভাগ্য নিয়ে তোমরা আলোচনা করতেছো। আল্লাহ যার সাথে বন্ধুত্ব করছে তার ভাগ্যটা কি? তারা বন্ধুত্ব করে কেউ হয়েছে মুসা কালিমুল্লাহ, বন্ধুত্ব করে হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, বন্ধুত্ব করে হয়েছে ঈসা রুহুল্লাহ, আর আমার আল্লাহ আমার আপনার নবীর সাথে বন্ধুত্ব করেছে, আর আমার নবী হয়ে গেছে হাবিবুল্লাহ। বন্ধু কই মুসা আর কই আপনি? বাজান, এখানেও মজার ওয়াজ আছে, ওয়াজ করতে গেলে যাই বোগা সারা রাত। একজন রাজি পাইছি, অন সবাই রাজি, হাত তুলা দেখাই দেব কে কে রাজি। এবার একটা স্লোগান দেন, মাশাআল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর না আবার আমি বললে স্লোগান, ঠিক আছে? বারবার স্লোগানে আলোচনার মুড নষ্ট হয়, সময় নষ্ট হয়, স্লোগান দিবেন অন্তরে রাখেন, জায়গা মতো আমি বলবো মন ভরে স্লোগান দিবেন, এবার মন ভরে অন্তর থেকে মহব্বতে আল্লাহ নিজে যে কাজটা করে ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকে, ইমানদার হইয়া বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা
মাওলানা দিবানি শি মনে রে আমার আর দেও না যন্ত্রণা দিবানি শি মনে রে আমার আর দেও না যন্ত্রণা হরে দান যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা হরে দান যদি যাইতাম সোনার মদিনা আল্লাহ উম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ উম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাজান সকলে কিন্তু হাত তুলেছেন, সারা রাত থাকবেন, আমি কিন্তু হাত তুলি নাই, কারণ আমি সারা রাত পারতাম না, প্রত্যেক রাত্রে মাহফিল তো সারা রাত কোলাইতে পারবো না, এক রাতে পারতাম। যাই হোক, আপনারা হাত তুলেছেন, সারা রাত শুনবেন, কাজটা কি ভালো না খারাপ? তা আল্লাহ ইচ্ছা করলে সারা রাত ওয়াজ শোনার নেকি আপনাদের দিয়া দিতে পারে না? একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সারা রাত ওয়াজ শোনার আকাঙ্ক্ষা তাদের, ওয়াজ শোনা সারা রাত তো আর চলবে না, সারা রাতের ওয়াজ শোনার নেকি তাদের দান করে দাও। আসুন, আমার নবী জুতা মুবারক খুলতে চাইতেছে আরশ কাঁপে, জুতা মুবারকের দুলি মুবারকের লেগে আরশ কাঁপতেছে। আল্লাহ জিগায় বন্দুক কি করেন, জুতা খুলি কেন? আপনি মুসা নবীর ধমক দিছিলেন জুতা পায়ে দিয়ে তুর পাহাড়ে যাওয়াতে, কোরআনে আছে ফাখলা নালায়েক, আবার নি আমার এমনি নালায়েক কন এর লেগে খুলতেছি। আল্লাহ কো বন্ধু আপনার জন্য নালায়েক নাই, আপনি হইল লায়েক, আসেন হুজুর আপনার জুতা মুবারকের দুলির জন্য আমার আরশ পাগল হইয়া রইছে। এই পরিচয় যদি আল্লাহ বন্ধুরে দেয়, এ নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? বাজান কতটুকুন লাভ হবে, আসুন সামনে আমার নবী দুনিয়ায় আসছে, নবীর বরকত, মিলাদের বরকত, মক্কায় মরুভূমির দেশ, বৃষ্টি বাদল নাই, গরম, প্রচন্ড গরম, এই গরমের মধ্যে নবী দুনিয়ায় আসছে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানে কাবার মুতাওয়াল্লি, নবীর মাধ্যমে কি নিবেন কি পাইবেন এটা বোঝানোর উদ্দেশ্য আমার, মিলাদের আলোচনা হয়েছে, এখন আমরা কি পাবো, কি নিব, কি চাবো, এটা হলো এখন মূল টার্গেট। এবার আব্দুল মুত্তালিব খানে কাবার মুতাওয়াল্লি, লোকেরা গিয়ে ঘেরাও করেছে, মুতাওয়াল্লি ও আব্দুল মুত্তালিব বৃষ্টি হয় না, আমরা গরম আর সহ্য করতে পারি না, দেখো না বৃষ্টির ব্যবস্থা করাইতে পারো কিনা, তুমি তো খানায় কাবার মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব কয় রাখো রাখো, এখন বৃষ্টির ব্যবস্থা হবে, এখন বৃষ্টির ব্যবস্থা হবে, মন কয় যেন বৃষ্টি আবু তালিবের ঘরে আছে। রে মক্কাবাসীরা অপেক্ষায় থাকো, এখন বৃষ্টির ব্যবস্থা হবে, একটা দৌড় দিয়ে ঘরে ঢুকলেন, শিশু নবী মা আমেনার কোলে ছিলেন, মা আমেনার কাছে যাইয়া আব্দুল মুত্তালিব দাদা ডাকতেছেন, বৌমা আমার নাতিটারে আমার কোলে দাও, টান্দা কোলে নিলেন, দুই গালে নবীরে চুমাইতেছেন, দৌড় দিয়ে খানে কাবার পাশে গিয়ে বলছে, এরে খানে কাবার মালিক দেখ আমার নাতি কত সুন্দর, বৃষ্টি হয় না
মক্কার মানুষ গরমে কষ্ট করছে, মৃত্যুর মুখে চলে গেছে। আমার নাতিরে তুলে ধরলাম, আমার নাতি নাতিরে তুলে ধরলাম, আমার নাতির দিকে তাকাইয়া মক্কায় রহমতের বৃষ্টি দান করে দা। আব্দুল মুত্তালিব ডাক দিলেন, মক্কাবাসী বলেন আল্লাহর কসম রে পৃথিবীর মানুষেরা, শিশু নবীরে দেখাইয়া বৃষ্টি চাওয়ার সাথে সাথে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে সেই নবী চিনা সেই নবী মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? আমার নবী দুনিয়ায় আগমন করেছেন, খবর পৌঁছে গেছে সারা মক্কায়, ইয়ামেন পর্যন্ত পৌঁছে গেছে। এবার নবীর আগমন, নবী এসে গেছেন, কি পাইলাম নবীর মাধ্যমে, কি পাইলাম নবীর মাধ্যমে? যেখানে নবী ভূমিষ্ঠ হয়েছেন সেখানেই মা আমেনা বলেন, আমার এতিম খানায় আমার এতিম সেজদাই পড়ে আছে। বলুন আমরা যখন দুনিয়াতে আসছি যে জায়গাটায় ভূমিষ্ঠ হয়েছি, এই জায়গাটা সেজদার উপযুক্ত আসিন কিনা? না কি আসিল, আমার মায়ের রক্ত রঞ্জিত? মা আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আমেনার এতিম খানাই আমার এতিম নবী তার শিব এনেছে। তাকাইয়া দেখি নবী সেজদাই পড়ে আছে। আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি দুনিয়ায় কদম মুবারক রাখার সাথে সাথে গো বন্ধু তামাম পৃথিবীর জমিনকে নামাজের বিছানা বানাইয়া দিলা। মায়ামেনে বলেন, সেজদাই পড়ে আছে, আমার এতিমের পরনে জান্নাতি পোশাক পরিহিত আছে। আমার নবী দুনিয়ার জমিনে এসে সেজদাই পড়ে আছে, পবিত্র জমিন করে দিলেন। আগেকার নবী রাসূলের সময় এবাদত খানা ব্যতীত এবাদত হতো না। আমার নবীর উম্মত ক্ষেতের আইলের মধ্যে গাছের মধ্যে নামাজ শুরু করে দিল। আল্লাহ বলেন, দিলাম রে বন্ধুর খাতিরে গাছ, আমি নামাজের বিছানা বানাইয়া দিলা। এই নবীর আগমনে বলুন আমরা কিছু পাইলাম কিনা? আসুন বাজান সামনে নবীজি। মা খাদিজা প্রাণপ্রিয় বিবি, মা খাদিজা নবীর প্রেম ভালোবাসায় জীবন জয় বন্ধন সম্পদ টাকা পয়সা ব্যবসার মালামাল বাড়িঘর যা ছিল সব নবীর ভালোবাসাই দিয়েছিল। সেই খাদিজা ডাকতেছে, হুজুর আমার কাফনের উপর, আমার কাফনের উপর ধুলিবালিগুলো আপনার জুতা মুবারকের ধুলি বরকত আমার কাফনের কাপড়ে দিয়ে দিবেন। হুজুর আমার বিশ্বাস গো, ও মা ভনেরা কান পাতিয়া শুনো, খাদিজা বলছে আমার বিশ্বাস বাজারের কিনা সুরমার মিয়াদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু নবীজির কদম মুবারকের জুতি মুবারকের ধুলির বরকত কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আমার নবী বলেন, খাদিজা রে দেখেছো ধুলি বালি মুবারক, ঠিক আছে তোমার কাফনে ছিটাইয়া দিব, আর কি কথা আছে বলো? আমার নবীর প্রাণপ্রিয় বিবি খাদিজা কানতেছে আর বলতেছে, হুজুর বাজারের কিনা তোর আমার কাফনে দিয়েন না। আমার নবী বলেন, কুনা তোর তোমার কাফনে দিব। হুজুর আপনি মক্কানগরে ঘুরে ঘুরে হুজরাই যখন ঢুকতেন আপনার শরীর মুবারক ঘামতে থাকতো, আপনার চেহারা মুবারকে গামগুলো মুতির মতো ঝকঝক করত। আমি খাদিজা আপনার চেহারা মুবারক থেকে ঘাম মুবারক টাইনা টাইনা শিশির মধ্যে ভরে রাখছি, নবী গো এত মজার গন্ধ আর কোনো দিন দেখি নাই। হুজুর বাজারের কিনা তোর দিয়েন না, আপনি নবীর ঘাম মুবারক শিশির মধ্যে ভরে রাখছি আমার কাফনের উপরে ঘাম মুবারক ছিটাইয়া দিয়ে। এবার বলুন আমার আপনার ঘাম আর নবীজির ঘাম একরকম হবে কিনা? বাজান এই কথা বলে মানুষের ইমান নষ্ট কইরেন না। আমার মতো নবী এ কথা আর বইলেন না, তাহলে ইমান যাইবুগা। চাক্কা যদি পাংচার হয়
মাল যদি 2 কোটি টাকারও থাকে গাড়ি রাখা যাবে না। আরো রাস্তাঘাটে চুর ডাকাতের সমস্যা হইতে পারে, মাল নিয়ে যেতে পারে, কারণ একটা একটা ডাকাত আছে না, আছে না? কোরআনে বলছে এটা ইমানদারের প্রকাশ্য শত্রু। এই ডাকাতের নাম কি চিনেন? শয়তান। মাশাআল্লাহ সবাই চিনছে, সবাই বলুন এই এই ডাকাতটা কে? এ দেখবেন ভালো সুরতদের আইসা আপনার ইমান নিতে আইব, এ কিন্তু আছে, এর মৃত্যু নাই কিয়ামতের আগ পর্যন্ত। হে কিয়ামত পর্যন্ত হায়াত পাইছে, কিন্তু হায়াত পাইছে, হায়াত পায় একদিন কয় আল্লাহ যে হায়াত আমারে দিছেন আর যে ক্ষমতা আমারে দিছেন, আপনার তো 8টা বেহেশ 7টা দুযোগ, আটটা বেহেশ দরকারই নাই। আল্লাহ কই কেন? আমি যেই ক্ষমতা পাইছি আপনার আদরের বান্দা যা আছে সব দুযুহি বানামু, কাজী বেহেশতের দরকার নাই। আল্লাহ কই কইলি কি? তোরে তো সব ক্ষমতায় দিছি, 2টা জায়গা কিলাম আমি আল্লাহ বাহি রাখছি। ওই কোনটা বাহি রাখছেন? উপরে আর নিচে 2টা বাহি রাখছি। তুই 70 বছর 100 বছরে যা গুনা করাইবি আমার বান্দা, এই গুনার কথা স্মরণ কইরা মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়বো, জমিনে সেজদা দিব, নামাজ শেষ কইরা 2টা হাত উপরে বাড়ায় দিব, আমি আল্লাহ সব গুনা মাফ করে দেব। শয়তান একবার মাথায় থাপড়ায় আবার হুটকি থাপড়ায়, হাইরে এই 2টা সুযোগ কেড়ে রাখলাম, এটা কেড়ে বন্ধ করলাম। হ্যাঁ 70 বছরে যা করাইবো আমরা 2টা হাত দিয়া কাম সেরে নেয়। এটি কি নামাজ ফইরা না সাইরা? দেয়া গেলাম বাজান খামে লাগাইয়েন, এটা হোমিওপ্যাথিক ওষুধ, অনেক উপকার। আর কামে না লাগাইলে আপনাদের ইচ্ছা, আমার বলা আমি বলতেছি, আল্লাহ যেন আমাকে কামে লাগাইবার তৌফিক দেয়, আমার সাথে আপনাদেরও আল্লাহ কবুল করে নেয়। সকলে বলো না আমি, কারণ আমরা নবীর মহব্বতী উম্মত, আমরা নবীরে ভালোবাসি। নবীরে ভালোবাসেন আপনারা, রাজি আছেন তো? আহ আল্লাহ তুমি কবুল করো, বসায় বোঝা যায় আপনারা ভালোবাসেন। বাবারা আসুন আমি মূল আলোচনায় যাচ্ছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর একদিন মৃত্যুবরণ করবে। মা খাদিজা নবীর ঘাম মোবারক। এখন আমি যদি বলি নবী আমার মতো, কথাটা কি ঠিক হবে? আমার ঘামে 2 দিন জামাটা না ধুইলে পাশের সিটে লোক বইতে চায় না। আর নবীজির ঘাম মোবারক মেশকে আম্বরের চাইতেও আরো কি সুগন্ধ বেশি না কম? বাজান গাম মুবারক তেলো একবারে ছোট জিনিস, গাম মুবারকটাই আপনাদের কাছে রাখলাম, এরপরে বাকিগুলির তো দাম গামের চাইতে আরো অনেক বেশি না? বাজান আসুন সামনে যাই, আল্লাহ নিজে পরিচয় করাইলেন তার বন্ধু, বন্ধুর পক্ষ গেলে কি পাওয়া যায়? নবীজি দুনিয়ায় আসলেন, খবর পৌঁছলেন কাট্টা কাফের বেঈমান আবু লাহাবের কাছে। আবু লাহাবের দাসী সুয়াইবা সেদিন কাছে ছিল, আমার নবীরে এক নজর দেখলো, দেখা যায় খবর দিল আবু লাহাব আপনার ভাতিজা হয়েছে, পূর্ণিমার চাঁদ যার কাছে হার মানে এত সুন্দর ভাতিজা হয়েছে। আবু লাহাব কয় ভাতিজা হয়েছে আমার? এতিম ভাতিজা, বাবাটা তার নাই, বাবাটা তার নাই, এতিম ভাতিজা। এরে সুয়াইবা সুন্দর খবরটা শুনাইছস, তোরে কি দিয়া খুশি করব? আমাদের দেশে 4 দোকানে দাদা বসা, খবর গেছে আপনার নাতি হয়েছে, আঙ্গুল ইশারা করে কয় সবাই রে চাঁদে, সবাই রে চাঁদে। আরে সাধারণ লোকের নাতি হয়েছে সবাই রে চাঁদে, হ্যাঁ বেদা ফতুয়া দেয় না, কুল কায়নাত যার খাতিরে সেই নবী আসছে, নবীর মিলাদের আয়োজন করছে, এখানে বেদাত ফতোয়া হয়, কি ক্ষতি করলো তোমার নবী? এ দুশ্মনী নবীর সাথে কেন করো? মিলাদুন নবী, সিরাতুন নবী, আমরা দোয়াটা মানি, এতে আপনারা একমত? সবাই দি কয় না? হ্যাঁ আমরা মিলাদ মানবো আগে, সিরাত মানবো পরে।
কারণ নবী আগে দুনিয়ায় তার শিব এনেছেন, এটা মিলাদ। এরপরে নবীর সুরত, নবী যা বলেছে, নবী যা আমল করেছে, আমাদের দেখাইছে, এগুলি আমরা করব। আমাদের মাথায় টুপি আছে না, এটা সিরাত। তাহলে আমরা সিরাত মানলাম। আমাদের মুখে দাড়ি আছে না, এটা সিরাত। আমরা সিরাত মানলাম, আমরা সিরাত মানি, আগে কি মানি, আগে মিলাদ, পরে সিরাত। আসুন এদিকে আলোচনা না, নবীর দিয়ে আমরা কি পাইলাম। এখানে মক্কাবাসী বৃষ্টি পাইল নবীর বরকতে। আবুল আহাব কি পাইল দেখি, কাট্টা কাফের, মুসলমান না। আবুল আহাব আঙ্গুর ইশারা করে বান্দি আজাদ করে দিল, যা তোকে অনেক টাকার খরিদকৃত বান্দি। আগে মানুষ কি নানতো, বান্দি কর্মচারী কি নানতো, যা তোর আজকার থেকে মুক্ত করে দিলাম। নবীর মিলাদ পালন করলো, নবীর জন্মের খবর শুনা আঙ্গুল ইশারা করে আজাদ করে দিল বান্দি সোয়াইবাকে। এই খাতিরে সোমবার দিন আবুল আহাবের কবরের আজাব বন্ধ থাকে। এই আঙ্গুলের মধ্যে সারাদিন জান্নাতি বরকতি শরবত নহর জারি থাকে। একটা কাট্টা কাফের বেঈমান নবীর মিলাদ পালন করে যদি সোমবারে আজাব মাপ পায়, আঙ্গুলের শরবত খায়, আর নবীর পক্ষের ঈমানদার মুসলমানেরা নবীর মিলাদ পালন করে কি বলেন, এর চেয়ে বড় বাজেট পাবে না। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা, এই বরকত নিয়ে নবী আসলেন দুনিয়াতে, নবী আসলেন দুনিয়াতে। মা আমেনা বলেন, মা আমেনা বলেন, আমার ঘরের মধ্যে নবী, আমার ঘরের মধ্যে শিশু নবী, নবীজির আপন চাচা, আপন চাচা, আপন চাচা হযরতে আব্বাস। আব্বাস বলেন, ভাতিজাটা হলো শুনলাম খুব সুন্দর, দেখতে গেলাম না, তিন দিন হয়ে গেল, কাজটা ঠিক হয় নাই, রাত্রে কাজের ফাঁকে রাত্রের বেলা গেলেন, ব্যবসায়ী মানুষ, দোকান বন্ধ করে গেলেন গভীর রাত্রে, যায়া দেখে গো আমেনার ঘরে আকাশের উদিত চাঁদ যেন ঘরের মধ্যে ঢুকে রইছে। জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না তখন, এত আলো কোত্থেকে আসলো? একমাত্র আলো চাঁদ আর সূর্যের মধ্যে থাকে, এই আলো তো এছাড়া পাওয়া যায় না, জেনারেটর নাই, বিদ্যুৎ নাই। ভাবলেন ঘটনা কি, দরজার ফাঁকি দিয়ে দেখে আমার আপনার নবী দুল নাই শুয়ে রয়েছে। হায় হায়, ভাতিজা এত সুন্দর, জীবনে বেঁচে থাকলে ভাতিজার পক্ষে যাব। তারা ঈমান তখনও আনে নাই, সিদ্ধান্ত নিল এই নবীর পক্ষে যাইব, আর ঈমান আই না, মাথায় টুপি মুখে দাড়ি লাগাইয়া পাঁচক্ত নামাজ পড়া নবীর পক্ষ না গিয়া বিপক্ষে যায়। বুঝি না তাদের বুঝ কি আল্লাহ দিছে। তিন ট্রেনে আসতেছি আপনাদের চট্টগ্রাম, পাশের সিটে বসছে একজন, নাম বলবো না, খুঁজল আপনারা তো ভালো ভালো লাগে শুনি, আপনার ভালো লাগে, কিন্তু নবীকে অতিরিক্ত প্রশংসা করে ফেললাম। আমি যে গেলাম, কারে প্রশংসা করলাম, কয় নবীকে, কোন নবী, কয় আমাদের নবী, যে গেলাম আমাদের নবীর নাম কি, কোন নাম তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, মুহাম্মদ শব্দের অর্থ, আপনি একজন আলেম, আপনি বলুন মুহাম্মদ শব্দের অর্থ কি বলেন। জি, মুহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত। এক বেচারা জর্দার নাম দিছে, বাবা জর্দার আছে না, বাজান জি, ইচ্ছা না থাকলো হেরে বাবাটা হন লাগবে। এটার বিরুদ্ধে কোনো ফতোয়া এই পর্যন্ত পাইছি না, এটার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, বেদাত তেদাত নাই, শিরিক তিরিক নাই। তে বাঙালি চালাক, এখন আর বাবাটা হে না, যারা এই জর্দা খায়, আল্লাহ এই জর্দার থেকে আমরা হেফাজতে রাখুক। এই জর্দা যারা খায়, হেরা গিয়া কয় হে দোকানদার ফানের সাথে মুরব্বি জর্দা দাও, মুরব্বি জর্দা, বাবা কয় না, চালাক হয়ে গেছে। তবে কোটার মাঝে নাম দেওয়া আছে বাবা, তা আল্লাহ কয় আরে এই নবীর নামটাই তো দিলাম প্রশংসিত,
প্রশংসিত নামটা কে দিছে? আল্লাহ যদি নবীর প্রশংসিত নাম দেয়, আমরা কি এই নাম নিয়ে টানা হেসরা করা কাজটা ঠিক হবে? ঠিক হবে না। যে কোরআন বলছে, কোরআন বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, ঠিক আছে? এই রবের ইবাদত রুকু সেজদা, এটা নামাজ, নামাজ পড়ো, ঠিক আছে? এরপরে বেহেশত যাইবাগা এটা আশা কইরো না, এখানে একটু ঝামেলা আছে। ইবাদত করলেই বেহেশতি না বাজান। কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান, আমিয়া বহু আমলকারী, আমল করে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ বলছে ভালা কাজ করো। এখন আল্লাহ বলছে আমার নবী প্রশংসিত, আমি যদি প্রশংসা না করি তাহলে নামাজের পরে এই কাজটা কি ভালো হবে না খারাপ হবে? তাহলে বোঝা গেল এই নামাজি নামাজ পড়েও বেহেশতে যেতে পারবে না। কেন? নামাজের পরে ভালো কাজটা সে করলো না। যদি ভালো কাজ করেন নামাজের পরে তাহলে আল্লাহ কি বলছে, লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম অর্থাৎ তুমি বেহেশতি। আল্লাহ বলছে এই নবীর নাম মুহাম্মদ প্রশংসিত, যার প্রশংসা চন্দ্রে করে, যার প্রশংসা সূর্যে করে, যার প্রশংসা মরা গাছে করে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বাজান যে দলের আলেম হোক না কেন, মদিনায় যায় দেখেন মরা গাছ উস্তুনে হান্না না, অস্বীকার করার ক্ষমতা নাই। চলুন একটুখানি, নিজে গিয়েছি জর্দান, জর্দান মাহফিলে গেলে আমার নবী মানাই বাবা নাই, চাচা আবু তালিবের সঙ্গী ব্যবসায়ী কাফেলায় 13 বছর বয়স, আমার নবী মুরব্বীরা বিশ্রামে বসলেন গাছতলায় জর্দানের জমিনে, নবীজি মরা গাছের নিচে যাইয়া বসছে, এতদিন শুধু ওয়াজ করতাম, আল্লাহর কসম গো সে বাস্তব ঘটনা জর্দানে, ওই জর্দানে আমার নবী মরা গাছের নিচে বসলেন, 13 বছর বয়সী নবীজি, কত বরকত নবীর মধ্যে, মরা গাছের নিচে বসার পরে সাথে সাথে মরা গাছ জীবিত হইয়া শীতল পাতায় আচ্ছন্ন হইয়া নবীকে ছায়া দেয়। মরা গাছে নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনলাম না, উস্তুনে হান্না না, মদিনার ঘটনা, মরা গাছ খেজুরের ঢাল, নবী চিনল উম্মত হইয়া নবী চিনলাম না, চন্দ্র নবী চিনে আঙ্গুল ইশারা করলে দুখণ্ড হয়, বাজান শুধু চন্দ্র নয় সূর্য, হযরত আলী আসরের নামাজ পড়ে নাই, আমার নবী ঘুমিয়েছিলেন, নামাজের টাইম চলে গেলেন, আলী কান্দে, আলী রে কেন কান্দস রে আলী, হুজুর আসরের নামাজ পড়ি নাই, সূর্য ডুবে গেছে, আলী দাঁড়া আমি সূর্য উড়াইতেছি, আমার নবী হাতে ইশারা করে ডাক দেয়, সূর্য যাইস না, আমার আলী নামাজ পড়ে নাই, যতটুকু নিচে গিয়েছো আমি ডাক দিলাম রে সূর্য আবার উদিত হ, বলুন সারা পৃথিবীর মানুষ মিলে ডুবন্ত সূর্য ডাইকা টাই না, দুই আঙ্গুল উপরে উঠাইবার ক্ষমতা আছে কিনা, পৃথিবীর কোন শক্তির নাই কিন্তু আমার আপনার নবীর, আরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী, নবী বিনে রোজ হাশরে কে করিবে পার,
আর নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, এ মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী। রে বাবা রে ভাইয়েরা, মৃত্যুবরণ করতে হবে সকলের, মৃত্যুর থেকে রেহাই পাওয়ার ক্ষমতা কারো আছে কিনা? আমার আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ইমানদাররা, মুমেন মুত্তাকি, মুমেন মুত্তাকি যারা আল্লাহর জান্নাতের মেহমান হবে তারা, ওই জাতীয় মুমিন মুত্তাকিদেরকে আমার আল্লাহ ডাকতেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ভয় করো। ইমানদারদেরই কইতাছে, অন্য মানুষের কয় না, আপনাদেরই কইতাছে, তোমরা আমারে ভয় করো। কিরকম ভয়? হাক্কা তুকাতি, সঠিক ভয়, ভয়ের মতো ভয়। দোকানে বইসে ভয় নাই, মসজিদে গেলে ভয়, এ ভয় না বাজান, দোকানে ভয় নাই, দোকানে ভয় নাই, মসজিদে ভয়, মসজিদে ভয়, দোকানে আইসা ভয় নাই। এক বেচারা মসজিদ থেকে নামাজ পড়ে, নামাজ পড়ে আইসা দোকানে বইসা, মাথায় টুপি আছে, এই টুপি মাথায় লাগাইয়া এক বেচারা রে আপেল মাইপা দিতেছে, আপেল মাইপা দিতেছে, আপেল মাইপা দিতেছে, এক কেজি আপেলের মধ্যে 100 গ্রাম কম দেলাইছে, মাথায় টুপি আছে। আরেক বেটা কয়, মিয়া নামাজ পড়াইছেন টুপি লাগাইয়া, মাফে কম দিলেন, কাজটা ঠিক হইল? কয় মিয়া টুপির দোষ দিয়েন না, কয় নামাজ পড়াইছেন টুপি লাগাইয়া, কয় এটা নামাজের টুপি না, পকেট থেকে টুপি একটা বাইর করছে, কয় এটা হইলো নামাজের টুপি আর এটা হইলো ব্যবসার টুপি। আচ্ছা এই কাজটা কি হইলো? আল্লাহ কইছে হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয়, মসজিদে যেমন ভয়, দোকানেও রাস্তাতেও তেমন ভয়। আর যদি ভয় করতে পারেন আমার আল্লাহরে, ও আখিরি নবীর উম্মত, আপনার বেলা আল্লাহ কি কইছে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ আপনাদের জান্নাতুল মাওয়া না দেলাইবো, কুরআন শরীফে ঘোষণা দিয়ে রাখছে, বয়ের মতো বয় করলে। আবার কইছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মইরো না মুসলমান না হইয়া। অন মুসলমান কেমনে হইবেন বাজান, মুসলমান কেমনে হইবেন? আল্লাহ পরামর্শ দিছে, মুসলমান হইতে গেলে তোমরা কি করো? অমাইয়তি ইর রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার নবীর কথা মানো যদি মুসলমান হইতে চাও, কারণ মুসলমান বানানোর জন্য আমি নবী রে পাঠাইছি, নবী হইল মুসলমানের নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অন এ নবীর পক্ষে না থাকিয়া সূরতে হালি মুসলমান হইলে তো হবে না, মুসলমান হন,
মুসলমান না হইয়া কবরও যাইয়েন না, আল্লাহ বলছে আসুন এবার কবরে যাবেন। কেউ মুসলমান হইয়া গেলে কি হবে, মুসলমান না হইয়া গেলে কি হবে, এই দুইটাই আমার শেষ কথা। এবার আসছি শেষ পয়েন্টে, এবার কবরে যাবেন মুসলমান হইয়া যাওয়ার জন্য বলছে। এবার মুসলমান হইয়া যাবে কে আর মুসলমান না হইয়া যাবে কে, কার অবস্থা কি হবে বাস্তবে আসেন। আল্লাহ কোরআনে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আমি আল্লাহর সাথে ভালোবাসায় স্থাপন করতে চাও, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন। আচ্ছা আমরা কি সকলেই আল্লাহর সাথে ভালোবাসায় স্থাপন করতে চাই, চান সবাই? এবারই বাইরিব ভালোবাসা আল্লাহর সাথে যে ভালোবাসা করবেন, আল্লাহরে দেখছেন কেউ কেমনে করবেন ভালোবাসা? বিশ্বাস তো আল্লাহ আছে, মানে ভালোবাসা করবেন কেমনে? লাগাইছি বেশ আছে, মানে ভালোবাসা করবেন আন্তাজি ভালোবাসা বলছে কারে করে, একটা জিনিস সুন্দর লেগেছে ভালোবাসা, একটা সুন্দর মেয়ে রাস্তাতে গেলে দেখেন জন বেড়াও সায়তা হ্যাঁ বিলা বেড়াও সায়তা, ঠিক নিও? একটা সুন্দর জিনিস মেয়ে বুঝাইলাম, একটা সুন্দর জিনিস হইলে মানুষ দেখে এটার সাথে একটা ভালোবাসা মহব্বত একটা পয়দা মহব্বত করে, মানে আল্লাহরে দেখছেন ওই না, ভালোবাসাটা কেমনে করবেন, কিসের উপরে ভালোবাসা করবেন? জি যাক আপনারা কইতে থাকেন দেখি কোনটা গিয়ে ঠিক হয়, তবে চিন্তা করেন না ফ্যাস আমি ভেঙে দিই, কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে ফ্যাস ভেঙে দিছে, তো আল্লাহর কাছে কোনো ফ্যাস নাই আর নবীর কাছেও কোনো ফ্যাস নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন, কোনো ঝামেলা নাই, ঝামেলা লাগাই সব আমরা। এই যে কইলো তোমরা কি আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, আমরা তো চাই, আল্লাহরে তো দেখি না কালো না সুন্দর, উষা না লম্বা, নাক সেফা না সুক্কা, ভালোবাসাটা যে করুন, ভালোবাসার ব্যক্তিটা কেমন? আচ্ছা মসজিদ আল্লাহর ঘর, কেউ কি ফজরের নামাজ পড়তে গিয়ে আল্লাহরে মসজিদও দেখছেন? আচ্ছা হুজুরে কই দিছে আচ্ছা ফজরের সময় আল্লাহ আয় না এশারের সময় আইন দেখা হইব, এমন কি কোন ইমাম সাহেব হুজুর কইতে পারছে? এ ক্ষমতা তো নাই, আল্লাহ কন্দা আমাদের দেখতে তো না, তবে আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও তাইলে ভালোবাসা। এখন দেখেন বিজ্ঞানের যুগ ডিজিটাল যুগ, বাজান বাড়ি অনেক দূর একবারে বাংলাদেশের শেষ প্রান্তে, আবার চট্টগ্রাম আরেক প্রান্ত, এটা বলে টেকনাফ থেকে তেঁতুলিয়া শেষ প্রান্ত, রূপসাত থেকে পাথুরিয়া শেষ প্রান্ত, একজনের লোক একজনের দেখা নাই। এরপর দেখেন ভালোবাসার একটা রাস্তা ওখান বাইরেছে, কি 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 না দেখতে ভালোবাসা কি ঠিক নেই? আমি সবসময় আমার মোবাইল দিনের 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, এফ স্টেজে যাই বন্ধ থাকে, আর নামাজের টাইম বন্ধ থাকে আর বাকি সময় খোলা থাকে। তো একদিন ঘটনাক্রমে কোন কারে কাজে জানি এই মোবাইল খুলে রাখছি, রাত্র 3টার দিকে রিং বাজতেছে, রিং বাজছে, টিপ দিয়া কানে লাগাইলাম, হ্যালো আই লাভ ইউ, কি যন্ত্রণা ফললাম কিনছে, আমারে দেখছে না গেলাম, যদি দেখতো আমার দাড়ি ভান না জীবনে আমার আই লাভ ইউ কইতো, আমি কইলাম মাগো আমার সুরত দেখলে আর লাভ ইউ কইতাম, কাইটে দিছে দেখা যায় না, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভালোবাসার লাইন হলো কি দিয়া, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে আমি আল্লাহর দেখা যায় না, একটা মোবাইল তোমাদের সামনে দিলাম, এই নবীর ভালোবাসো ইনি হলেন মুহাম্মাদুর রাসূল, মোবাইল লিখতে ম লাগে কিনা কন, আল্লাহ কয় মোবাইল ভাই লিখুই আমার নবী মুহাম্মদের ভালোবাসার উপর মোবাইল সৃষ্টি হয়ে গেছে, মোবাইল দিয়ে যেমন
টেকনাফ থেকে তেঁতুলিয়া না দেখা ভালোবাসা হয়। আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমার নবীর প্রেমের মোবাইলে সংযোগ লাগা। ফাত্তাবিউনি ইউ হাবিবিকুমুল্লাহ, নবীর ভালোবাসা দেখাও, আমি আল্লাহর ভালোবাসা তোমরা পায়া যাইবা। বাবারা শেষ কথা কিভাবে পায়া গেল দেখায় ভালোবাসা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছে, বাসর রাত্র পার করে দিল, সকালবেলা গোসলখানায় গোসল করতে যাবে, নাপাক শরীর ফরজ গোসল, কে যেন মদিনার উঠে দিয়া দৌড়ায়, এতিমের মতো কান্দে পাগলের মতো দৌড়ায়, মদিনার যুবকেরা রে, মদিনার সাহাবীরা রে, মদিনার ব্যবসায়ীরা রে, মদিনার মা বোনেরা রে, খবর পাইছো নি রহমতের নবী উহুদের জমিনে শহীদ হইয়া গেছে। এই খবর পাইয়া মদিনার মহিলারা সুলার আগুন পানি দিয়া নিবাইছে। প্রত্যেকটা মহিলার চোখে যেন নবীর ভালোবাসায় বন্যা হয়ে গেছে। শিশু বাচ্চাগুলো মার কাছে প্রশ্ন রাখতে চাই, মা কেন কাঁদে, মা বলতেছে নবী নাই রে, সে ব্যথায় কান্দি। বাচ্চাগুলো মার স্তনে মুখ লাগায় না, মার স্তনে মুখ লাগায় না, দুধ খাওয়াইতে চাই, বাচ্চারা প্রশ্ন করে, মা গো মা আগে বলো গো আমার এতিম নবী কেমন আছে। মহিলারা কান্দে, বাচ্চারা কান্দে, যুবকেরা দৌড় মারছে, এরে বাবা যুবকেরা কার আজকে সেই নবীর ভালোবাসায় বসে আছো গো। 1400 বছর পর একটা দিন আমরা নবী দেখলাম না, নবীর মায়ায় বসে আছি, আমার মন বলে আপনাদের জন্য আমার নবীজি ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। ডাকতেছে মহিলারা বাচ্চাদেরকে, খা দুধ খা, নবীর তালাশে লোকেরা বেরিয়ে গেছে, প্রয়োজনে আমরাও বেরিয়ে যাব, ব্যবসায়ীরা বেরিয়ে গেছে। এবার ঘর থেকে গোসলখানা থেকে বেরিয়ে গেলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, বেরিয়ে ডান দিকে বাম দিকে তাকায়, কে রে আমার নবী নাই খবর দিলি। তাকাইয়া দেখে গাছের ডালে পাখিরা জর জর করে চোখের পানি ছাড়ছে। বলুন পাখিরা আমার নবীরে চিনে কিনা, জঙ্গলার হরিণ বলুন আমার নবীরে চিনে কিনা। বাসানে কে কে বলতে গেলে বছরের পর বছর যাবে, এই নবীর শান উমান বলা শেষ হবে না। সেই নবীর পক্ষে থাকতে বলুন আপনারা রাজি আছেন কিনা। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমি। বাবারা ভাইয়েরা আসুন, আমি শেষ দিকে গেলাম, এই নবী কত বরকত আমাদেরকে কি দিয়ে গেলেন। এবার হযরতে হামজালা ডান দিক বাম দিক তাকাইলেন, কোনো মানুষ নাই, অবস্থা কি, গাছের ডালের পাখি, গাছের পাতাগুলো যেন নিচের দিকে ঝুঁকে গেছে, গাছের ঢালগুলো যেন নিচের দিকে ঝুঁকে গেছে, সবাই যেন ব্যথায় ব্যতীত হয়ে আছে, আকাশটা যেন ঘোলাটে ঘোলাটে ভাব দেখা যায়, মন কয় আকাশ ব্যতীত হয়ে গেছে। একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকছে, বিবি বিবি গো আমার ডাল তরবারিটাতে। বিবি বলেন গোসল করতে গেলেন, ফরজ গোসল করতে হবে, ডাল তরবারি নিয়ে কোথায় যাবেন। বিবি গো কে যেন খবর দিল গো আমার প্রাণের নবী দুনিয়ায় নাই, গোসল কার জন্য করব, গোসল কার জন্য করব, গোসল কারে দেখাবো, ডাল তরবারি দে। বিবি বলছেন গোসল সেরে যান, না না গোসল ছাড়বো না, ডাল তরবারি হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে হযরতে হামজালা শহীদ হয়ে গেলেন। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিল, আমার নবী নিজেও ব্যথায় ব্যতীত হয়েছিল। আমার নবী নির্দেশ দিলেন যুদ্ধ শেষে শহীদদেরকে গোসল দিও না, কাফন পরাইও না, রক্ত মাখা
জামা কাপড় সহ দাফন করো। 69 জনের দাফন শেষ হয়ে গেল। আনজালার বিবি দৌড়াইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, হুজুর কাফন পরানো হয় না, আমার স্বামীর গোসলটা দিয়ে দাফন কইরেন, আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে। হুজুর সবে মাত্র বিবাহ হয়ে বাসর রাত্র কাটাইয়া সকালবেলা গোসলখানায় গিয়েছিল, আপনি দুনিয়ায় নাই, খবর শুনে গো নবী, আমার স্বামী এসেছিল, খবর পেয়েছি শহীদ হয়ে গেছে। আমার নবী বলেন, দেখো তো আমার হানজালা কোথায়। তালাশ করে 69 জনের সন্ধান মিলল, হানজালার সন্ধান মিলল না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ মাবুদ রে, আমার হানজালা কোথায়, খবর দাও, আমি নবীর চোখের পানি বন্ধ হবে না, আমার হানজালা কোথায়। আমার নবীর আসে খানজালা, আমার নবী হানজালার মায়ায় কান্দে গো। আজকে চট্টগ্রামের জমিনে যারা নবীর আসে, হাশরের মাঠে আপনাদের জন্য আমার নবী খাবে, একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হবে না। আবার ডাকতেছে, আমার নবী আল্লাহ, আমার হানজালা কই। কোন কাফের বেঈমানেরা ধরে নিয়ে বেইজ্জতি করতেছে মৃত দেহর উপর। এবার জিব্রাইল পাঠাইলেন, আমার আল্লাহ পাঠাইয়া সান্ত্বনা দেয় নবীকে, নবী গো হানজালার চিন্তা আপনি করবেন না, আপনার ভালোবাসায় নাপাক শরীরে জীবন দিয়েছে, আপনার আদুরের হানজালার গোসলের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে গেছে। আদম আলাইসালাম থেকে ঈসা আলাইসালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবীর উম্মতের গোসল আমার আল্লাহ দায়িত্ব নেয় না, আমার আল্লাহ দায়িত্ব নেয় না। যেই নবীর উম্মতের দায়িত্ব আমার আল্লাহ নিল, এই উম্মতের দাম বেশি না ক বাজান, আমার ওয়াজে দামি না। কোরআন বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এই দামি উম্মতের অবস্থা নবীর ভালোবাসার কারণে। আমার আল্লাহ আকাশে উঠাইলেন হানজালার লাশ, ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতি রহমতের পানি দিয়ে, আল্লাহর কসম এই আখিরি নবীর উম্মত হানজালা ব্যতীত জান্নাতি পানি ফেরেশতাদেরকে দিয়ে প্রথম আকাশে কোন নবীর উম্মতের গোসল হয় না। এই নবীর পক্ষে থাকতে বলুন, আপনারা রাজি আছেন কিনা, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। জিব্রাইল এসে সান্ত্বনা দিলেন, হুজুর হানজালার জন্য চিন্তা করবেন না, আমার আল্লাহ হানজালাকে প্রথম আকাশে উঠাইছে, গোসল চলছে ফেরেশতাদের দিয়ে, রহমতের ফেরেশতা দ্বারা জান্নাতি পানি দ্বারা গোসল চলছে। রাসূল বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই কথা আলোচনা থাকতে থাকতে ফেরেশতারা হানজালার লাশ আমার সামনে দিয়েছে। আমি তাকাইয়া দেখি হানজালার কলিজা থর থর করে কাঁপতেছে। আখিরি নবীর উম্মতরা, আমার নবী বলেন, হানজালার চুল থেকে ফোঁটা ফোঁটা পানি এখনো পড়তেছে, হানজালার লাশ আকাশে উঠাইয়া গোসল দিল এই নবীর উম্মতের বরকতে। তাই বাজান, কারো কথা শুনবেন না, কারো কথাই কান দিবেন না, নবীর পক্ষে থাকুন, কোরআন মানুন, কোরআন থেকেই অনেক দলিল দিব, কোরআন থেকে দলিল দেয়। আল্লাহ কইছে, নবী আমাদের মতো মানুষ, আল্লাহ বলে কইছে, নবী আমাদের মতো মানুষ, আল্লাহ কইছে আমাদের মতো মানুষ, কুল ইন্নামা আনা বাশার, এই 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 ফতোয়া এই দলিলটা দেয়। কিন্তু বাবারা, আমি পেজ ভাঙ্গা দিয়া যাই, আর কি আয়াত হেরা কোরআনে দেহে না, কোরআনের আর আয়াত দেহে না, আল্লাহ যে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আয়াতটা কি দেখে না, আল্লাহ যে বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াত দেখে না, খালি একটা আয়াতই দেখে,
এই আয়াত হইল কুল ইন্নামা আনা বাশার, এর ঘরেরটার কয় না। আল্লাহ কইছে কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, মিসাল স্বরূপ নবী তোমাদের মতো, হাকিকতের নবী তোমাদের মতো না। মাঝান অনেক সময় দেখেন আপনার প্রাইভেট কারের মধ্যে ড্রাইভারের সামনে আঙ্গুর ঝুলাইয়া রাখে, আঙ্গুর আঙ্গুর, জি এটি কি আঙ্গুর, এই প্লাস্টিকের আঙ্গুর যদি মুহে দিয়া সামনে বইয়া ড্রাইভার আঙ্গুরটা থুয়ে রাখছো, বাট আমার ভেড়ে খিদে দুই চারটা খাই সারাদিন চাবাইলে আসল আঙ্গুরের স্বাদ কি প্লাস্টিকের আঙ্গুরও ভাইবেন, যে কঞ্চে দিহি আল্লাহর কেমনে বুঝাইতো। আল্লাহ বলছে মিসাল স্বরূপ, গাড়ির আঙ্গুর হলো হে আঙ্গুরের প্লাস্টিকের মিসাল স্বরূপ, এটা হেডা না। এক বেচারা শ্বশুর বাড়ির গেছে, অন্ধ মানুষ, আগেকার দিনে মানুষ তামুক খাইতো, ডাবা ডাবা চিনেন, হুক্কা 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 খাইতো, হুক্কাই তামুক লাগতো, তামুকের আগুনের জন্য টিক্কা লাগতো, টিক্কার সাইজ আর বাতাসার সাইজ একই সাইজ। শ্বশুর বাড়ির গেছে অন্ধ জামাই, একটু খা বেশি, বাড়িতে কয়ে দিছে শ্বশুর বাড়ির কম খাইস, নাই রে সমস্যা জামাই রে মানুষ সমালোচনা করব। হ্যাঁ তো সন্ধ্যা রাত্রে কম খাইছে, রাত্রের মাঝখানে শীতের বড় রাত ঘুম ভাঙে গেছে, দেহে বউ ঘুমাই দিচ্ছে, ঘুরতেছে আর হাঁটতেছে কোনো জিনিস আছে কিনা। শ্বশুর আবার হুক্কা খাইতো, মাটির কলসির মধ্যে টিক্কা রাখত, কলসি পাইয়া হাত দিয়া দেহে হাই হাই বাতাসা, দুই চারটে খাইয়া পানি খাইলে ঘুমাইয়ে যামুগা, হ্যাঁ মুঠ বইরা বাতাসা লইছে, লইয়া মুহে দিয়া চাবাইতাছে। আচ্ছা এবার আপনারা কোন, এটা কি বাতাসার সাইজ দেখা, আসলে কি এটা বাতাসা? আল্লাহ কইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বাশারিয়াতের কবার দিয়া নবীজিরে তোমাদের কাছে দিছি, কারণ নবীজি নূর, সরাসরি নূর যদি তোমার কাছে দেয় তুমি তো ঠিক থাকতে পারবা না। যেমন 33,000 ভোল্টেজের কারেন্টের তারগুলি এলে নিচে না উপরে, এই তারের থেকে ট্রান্সমিটারের মাধ্যমে লাইন ঘরে আইনা, প্লাস্টিকের কভারিং তার বেড সুইচ বানাইয়া বালিশের নিচে রেখে দিছে, কোন সমস্যা হয়? 33,000 ভোল্টেজের কারেন্টের লাইনটা যদি বালিশের নিচে ঢুকাইতে চান তাইলে বাতি জ্বলবে না বাড়ি ঘর জ্বলবে? আল্লাহকে আমি মানব সুরতের কবার দিয়া মানবের কাছে আমার হাবিবকে পাঠাইছি, তার অর্থ তোমাদের মতো মানুষ না, মিসলুকুম মিসাল স্বরূপ। বেচারা টিক্কা পায়া মুখে দিয়া চাবাইতেছে আর চাপাচাপি করতেছে, আচ্ছা টিক্কার মধ্যে কি বাতাসার মিষ্টি আইব? এই যে চাপাচাপি করতেছে মিষ্টি তো আর লাগে না, অবশেষে হাত তুলছে আল্লাহ তুমি কি বাতাসার মিষ্টি উঠাইয়া ফেলাইছ, বাতাসার মিষ্টি আর টিক্কার মিষ্টি এক জায়গায় নিলে বাসান কাজটা কি সঠিক হবে না ভুল হবে? তাই এটুকু আপনাদের কাছে রাখলাম, নবী আমাদের বরকত, নবীর মাধ্যমে জান্নাত পাবেন, নবীর মাধ্যমে দুনিয়ায় শান্তি পাবেন, নবীর মাধ্যমে কবরও শান্তি পাবেন, নবীর সুবারিশে হাশরের মাঠে জান্নাতে যাবেন, একবার বলুন মারহাবা। তাই আল্লাহ আজকের এই মাহফিলটা নবীর পক্ষে কবুল করে নেক, আমাদেরকে সব ভুলে গিয়ে নবীর পক্ষে এসে নামাজি হন, এই নামাজে জান্নাত যাবেন, এই টুপি ধারি নবীর পক্ষে থেকে লাগান, তাহলে আপনি লাভবান হবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাজান আসুন এই নবীর উপর আল্লাহ নিজে ফেরেশতারা ইমানদারদেরকে ডাকে, দেখি এখানে ইমানদার যদি থাকে তারাই তাহলে দুরুদ সালাম পাঠ করবে। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন দরাই, আসুন সবাই দাঁড়াইয়া সালাম।
নাম জানাই নবী যে আল্লাহ আল্লাহ ya nabi salam alayka ya rasul salam alayka ya habib salam alayka salawatullah alayka ala nabi wa ashabi nabi হাসরে না সরে নবীজি আসবেন কবরে চিলনলা মানুষ নবীকে চিনিল বনে ইসতারাম কাবরো
শুকর কেসে আদা জো করম মুঝ পে মেরে নবী কর দিয়া জো করম মুঝ পে মেরে নবী কর দিয়া মে সজাতা হো সরকারো কি মেহফিলে মুঝকো হর গম সে রব নে বড়ি কর দিয়া ইস করম কা করো শুকর কেসে আদা নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দক্ষিণ কুয়েত দুপুরে কথা বন্ধুর উদ্যোগে আজকের এই আজিম শান জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর ভৈরব থেকে আগত বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হযরতুল হাফেজ হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন বৈরবী মাদ্দাজিলুল আলী আজকের এই মহতি অনুষ্ঠানের অন্যতম আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন কবিরুদ্দিন চৌধুরী শাহী জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ
আব্দুল খালেক আশ্রমী সাহেব, অত্র প্যান্ডেল এনেছে সমবেত সুন্নি জনতা। এবং আমার এক কথা বন্ধুর স্নেহের ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। আজকের এই বিশাল জনসমুদ্রের মধ্যে যারা সমবেত হয়েছেন, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হয়েছে, এখন বক্তব্য রাখার পালা নয়। আমি শুধুমাত্র কৃতজ্ঞতা জানানোর জন্য আপনাদের সামনে দু একটি কথা বলার প্রয়াস পাচ্ছি। আজকের এই বিশাল জনসমুদ্রের আয়োজনের জন্য আমি আমার এক জাগ তরুণ যুবক, যারা এক কথা বন্ধুর নাম দিয়ে সংগঠনের এই ধরনের নবী প্রেমিক আশিক রসুলদেরকে একত্রিত করে এক কথা বন্ধু নাম দিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং প্রেমের যেই জোয়ার সৃষ্টি করেছেন এই মোহরার জমিনে, আমি সেই সমস্ত বন্ধুদেরকে আমার অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা মোহরাবাসীদেরকে উপহার দিয়েছেন, আমার মনে হয় মোহরার জমিনে এই ধরনের বিশাল জনসমুদ্রের এই জোয়ার অন্য কেউ সৃষ্টি করতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করেছেন যুবকরা যেই কাজ নিয়ে যেই কর্মসূচি নিয়ে এগিয়ে যায়, যুবকরা যদি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহব্বত নিয়ে যে সুন্নিয়তের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় এগিয়ে যায় যে সমস্ত যুবক, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, সাবাতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমার নবী সেই সকল তরুণদের প্রতি অঙ্গীকার করেছেন, আমার যে সমস্ত উম্মতের যুবকেরা আমি নবীর ইশক এবং মহব্বতকে সয়লাভ করার জন্য, আমার রসুলের শান এবং মানকে বুলন্দ করার জন্য যারা নিজেদের কর্মসূচির মধ্যে ইশক রসুলকে প্রাধান্য দেবে, কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়া আশ্রয় দেবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার এক কথা বন্ধুর ভাইরা, সেই কাজটা কোণে দেখিয়ে বাস্তবে রূপ দিয়ে মোহরাবাসীকে দেখিয়ে দিয়েছেন বলে আমি বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, আমার এই এক কথা বন্ধুর ভাইরা দীর্ঘ 8 বৎসর যাবৎ এই মাহফিলের আঞ্জাম দিয়ে আসছেন, তাদের বিভিন্ন কর্মসূচি, তাদের সমাজসেবা, তাদের ইবাদত, তাদের রিয়াজত, তাদের সমাজের সেবা, অনাথ অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য তাদের যেই সেবা, সেই সেবা আমাদের যুব সমাজের জন্য, অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের প্রতি আহ্বান রইল, আমার এই কথা বন্ধুর ভাইরা, যে কোনো কর্মসূচি দিয়ে হাতে নেই আপনাদের দ্বারস্থ হলে আমরা আশা করব আপনারা তাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে তাদের কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করার জন্য আপনারা সহযোগিতা চালিয়ে যাবেন। সম্মানিত হাজরিন, ওনাদের একটা কর্মসূচি হলো যে মসজিদের খেদমত আঞ্জাম দেওয়া। কফিলুদ্দিন চৌধুরী জামে মসজিদ, জামে মসজিদ আপনারা জানেন ওনারা অনেক পরিশ্রম করেছেন, মসজিদের খেদমত আঞ্জাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসে মান ইয়ানফাউ নাস, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যারা মানুষের কল্যাণ সাধন করে, যারা মানুষের উপকার করে।
সুতরাং উনাদের একটা কর্মসূচি হল মসজিদের সেবা দেয়া। তাই কফিলউদ্দিন চৌধুরী শাহী জামা মসজিদের জন্য আপনাদের পকেটে এই মুহূর্তে যার যা কিছু আছে, যার যার সাহায্য অনুযায়ী, একতা বন্ধুর ভাইরা তাড়াতাড়ি আপনারা মাঠের মধ্যে চলে যান। আপনাদের পকেটে মেহরবানি করে একটু হাত দিলে মসজিদের সহায়তায় আপনাদের জন্য বিরাট একটা খেদমত হয়ে যাবে। মসজিদের জন্য আপনারা সাহায্য করুন। আমাদের কর্মী ভাইরা আপনারা ময়দানের মধ্যে নেমে পড়ুন, তবরুক বিতরণকারী তবরুক করে নেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের ভাইরা মসজিদের সহায়তা চাচ্ছেন, আপনারা মসজিদের সহায়তার জন্য এগিয়ে যান। আপনারা মসজিদের সাহায্যে দুই একটা টাকা, যা 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এইভাবে যে যা পারেন আপনারা আপনাদের সহযোগিতাটা আমাদের একতা বন্ধুর ভাইদের হাতে দিয়ে দেন, যাতে মসজিদের সেবা করা যায়। সম্মানিত উপস্থিতি, আজকের এই গভীর রজনীতে আমাদের সম্মানিত প্রধান বক্তা সুদূর বৈভব থেকে আগত জনাব আলহাজ মাওলানা হাফেজ তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব আপনাদের জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করবেন। যারা মসজিদে যান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের গ্যারান্টি দিয়েছেন। আশা করি আপনারা আপনাদের সামান্য টাকা, সামান্য পয়সা মসজিদের খেদমতে দিয়ে আপনারা অসীম স্বভাবের বাগে হবেন মহান রাব্বুল আলামিনের সেই কুদরতের দপ্তরে। নেককার বান্দাগণের লিষ্টিভুক্ত হয়ে আপনারা আপনাদের জীবনকে ধন্য করবেন। সব আপনারা আমার অতি সহজাত আমার পার্শ্ববর্তী ভাইরা যারা আছেন, মসজিদের জন্য টাকা তোলা হচ্ছে, আপনারা যার যার সাধ্য অনুযায়ী এই মসজিদের সাহায্যে আজকের এই রহমতের দিনে, আজ আল্লাহর রহমতের এই জোয়ারের মধ্যে যদি আপনারা মসজিদের খেদমতে যদি আপনাদের টাকাগুলা উৎসর্গ করতে পারেন, হাসুদের ময়দানে আপনার আজকের এই টাকা, আপনার আজ 5 টাকা, আপনার দেয়া 10 টাকা আপ কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। মনে করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাদ করেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ইল্লা মালাকানে ইয়ানজালানে। আল্লাহর প্রেরিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক প্রভাতে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে আল্লাহর এই জমিনে প্রেরণ করে থাকেন। তারা দোয়া করেন আল্লাহর দরবারে, হে আল্লাহ, আল্লাহ তুমি ওই সমস্ত বান্দাদেরকে বদলা দাও যারা তোমার ঘরের সাহায্যের জন্য এগিয়ে আসে, তোমার ঘরের খেদমতের জন্য আল্লাহর রাস্তায় যারা দান করে। আমার নবী বলেছেন, আল্লাহ মহান বান্দাকে দোয়া করতে হয় না, মহান রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করেন যে হে হে আল্লাহ তুমি ওই সমস্ত বান্দাকে বিনিময় দান করো যারা আল্লাহর রাস্তায় নিজেদের স্বার্থকে বিলীন করে দিয়ে রাব্বুল আলামিনের পথকে সুগম করার জন্য, আল্লাহর দিনকে প্রশস্ত করার জন্য, কলমা শরীফের পতাকাকে উড্ডীন করার জন্য, আমার নবীর শানের সালাতকে উড্ডীন করার জন্য মহান রব্বুল আলামিন যে আল্লাহর পথে যারা নিজেদের টাকা পয়সা ব্যয় করে আল্লাহর মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে তাদের জন্য দোয়া করার জন্য আল্লাহ ফেরেশতা নাযিল করে থাকেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মহতরম হাজিরিন, জমিনে সেজদা দিব, নামাজ শেষ করে দুইটা হাত উপরে বাড়ায় দিব, আমি আল্লাহ সব গুণা মাফ করে দেব। শয়তান একবার মাথায় থাপড়ায়, আবার হুটকি থাপড়ায়, হাইরে এই দুইটা সুযোগ কেড়ে রাখলাম, এটা কেড়ে বন্ধ করলাম। হ্যাঁ, 70 বছরে যা করাইব আমরা দুইটা হাত দিয়া কাম সেরে নেয়। এটা কি নামাজ ফইরা না সাইরা? দিয়া গেলাম বাজান খামে লাগাইয়েন, এটা হোমিওপ্যাথিক ওষুধ, অনেক উপকার। আর কামে না লাগাইলে আপনাদের ইচ্ছা, আমার বলা আমি বলতেছি, আল্লাহ যেন আমাকে কামে লাগাইবার তৌফিক দেয়।
আমার সাথে আপনাদেরও আল্লাহ কবুল করে নেয় সকলে বলুন আমি। কারণ আমরা নবীর মহব্বতি উম্মত, আমরা নবীরে ভালোবাসি। নবীরে ভালোবাসেন আপনারা, রাজি আছেন তো? আহ আল্লাহ তুমি কবুল করো, বসায় বোঝা যায় আপনারা ভালোবাসেন। বাবারা আসুন, আমি মূল আলোচনায় যাচ্ছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করবে। মা খাদিজা নবীর ঘাম মোবারক। এখন আমি যদি বলি নবী আমার মতো, কথাটা কি ঠিক হবে? আমার গামে দুই দিন জামাটা না ধুইলে পাশের সিট লুক বইতে চায় না। আর নবীজির গাম মোবারক মেশকে আম্বরের চাইতেও আরো কি সুগন্ধ বেশি না কম? মাজান এক গাম মোবারক তো হলো একবারে ছোট জিনিস, গাম মোবারকটাই আপনাদের কাছে রাখলাম, এরপরে বাকিগুলির তো দাম গামের চাইতে আরো অনেক বেশি না? বাজান আসুন সামনে যাই। আল্লাহ নিজে পরিচয় করাইলেন তার বন্ধু, বন্ধুর পক্ষ গেলে কি পাওয়া যায়? নবীজি দুনিয়ায় আসলেন, খবর পৌঁছলেন কাট্টা কাফের বেঈমান আবু লাহাবের কাছে। আবু লাহাবের দাসী সুয়াইবা সেদিন কাছে ছিল, আমার নবীরে এক নজর দেখলো, দেখা যায় খবর দিল, আবু লাহাব আপনার ভাতিজা হয়েছে, পূর্ণিমার চাঁদ যার কাছে হার মানে, এত সুন্দর ভাতিজা হয়েছে। আবু লাহাব কয় ভাতিজা হয়েছে আমার? এতিম ভাতিজা, বাবাটা তার নাই, বাবাটা তার নাই, এতিম ভাতিজা। এরে সুয়াইবা সুন্দর খবরটা শুনাইছস, তোরে কি দিয়ে খুশি করব? আমাদের দেশে চার দোকানে দাদা বসা, খবর গেছে আপনার নাতি হয়েছে, আঙ্গুল ইশারা করে কয় সবাই রে চাঁদে, সবাই রে চাঁদে। আরে সাধারণ লোকের নাতি হয়েছে, সবাই রে চাঁদে। হ্যানে বেদা ফতুয়া দেয় না, কুল কায়নাত যার খাতিরে সেই নবী আসছে, নবীর মিলাদের আয়োজন করছে, এখানে বেদাত ফতোয়া হয়। কি ক্ষতি করলো তোমার নবী? এ দুশ্মনী নবীর সাথে কেন করো? মিলাদুন নবী, সিরাতুন নবী, আমরা দোয়াটা মানি, এতে আপনারা একমত? সবাই দি কয় না? হ্যাঁ, আমরা মিলাদ মানবো আগে, সিরাত মানবো পরে। কারণ নবী আগে দুনিয়ায় তার শিব এনেছেন, এটা মিলাদ, এরপরে নবীর সুরত। নবী যা বলেছে, নবী যা আমল করেছে, আমাদের দেখাইছে, এগুলি আমরা করব। আমাদের মাথায় টুপি আছে না, এটা সিরাত। তাহলে আমরা সিরাত মানলাম। আমাদের মুখে দাড়ি আছে না, এটা সিরাত। আমরা সিরাত মানলাম, আমরা সিরাতও মানি, আগে কি মানি? হ্যাঁ, আগে মিলাদ পরে সিরাত। আসুন এদিকে আলোচনা না, নবীর দিয়ে আমরা কি পাইলাম? এখানে মক্কাবাসী বৃষ্টি পাইলো নবীর বরকতে। আবু লাহাব কি পাইলো দেখি? কাট্টা কাফের, মুসলমান না আবু লাহাব, আঙ্গুল ইশারা করে বান্দি আজাদ করে দিল। যা, তোকে অনেক টাকার খরিদকৃত বান্দি, আগে মানুষ কি নানতো, বান্দি কর্মচারী কি নানতো, যা তোর আজকার থেকে মুক্ত করে দিলাম। নবীর মিলাদ পালন করলো, নবীর জন্মের খবর শুনা, আঙ্গুল ইশারা করে আজাদ করে দিল বান্দি সোয়াইবাকে। এই খাতিরে সোমবার দিন আবু লাহাবের কবরের আজাব বন্ধ থাকে, এ আঙ্গুলের মধ্যে সারা দিন জান্নাতি বরকতি শরবত নহর জারি থাকে। এটা কাট্টা কাফের বেঈমান, নবীর মিলাদ পালন করে যদি সোমবারে আজাব মাপ পায়, আঙ্গুলের শরবত খায়, আর নবীর পক্ষের ঈমানদার মুসলমানেরা নবীর মিলাদ পালন করে কি বলেন, এর চেয়ে বড় বাজেট পাবে না? একবার বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা, এই বরকত নিয়ে নবী আসলেন দুনিয়াতে, নবী আসলেন দুনিয়াতে। মা আমেনা বলেন, মা আমেনা বলেন, আমার ঘরের মধ্যে নবী, আমার ঘরের মধ্যে শিশু নবী, নবীজির আপন চাচা, আপন চাচা, আপন চাচা হযরতে আব্বাস। আব্বাস বলেন, ভাতিজাটা হলো শুনলাম খুব সুন্দর, দেখতে গেলাম না, তিন দিন হয়ে গেল, কাজটা ঠিক হয় নাই,
রাত্রে কাজের ফাঁকে রাত্রের বেলা গেলেন, ব্যবসায়ী মানুষ দোকান বন্ধ করে গেলেন গভীর রাত্রে, যাইয়া দেখে গো আমেনার ঘরে আকাশের উদিত চাঁদ যেন ঘরের মধ্যে ঢুইকা রইছে। জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন এত আলো কোত্থেকে আসলো? একমাত্র আলো চাঁদ আর সূর্যের মধ্যে থাকে, এই আলো তো এছাড়া পাওয়া যায় না, জেনারেটর নাই, বিদ্যুৎ নাই। বাবলেন ঘটনা কি, দরজার ফাঁকি দিয়ে দেখে আমার আপনার নবী দুল নাই শুয়ে রয়েছে। হাই হাই, ভাতিজা এত সুন্দর, জীবনে বেঁচে থাকলে ভাতিজার পক্ষে যাব। তারা ঈমান তখনো আনে নাই, সিদ্ধান্ত নিল এই নবীর পক্ষে যাইব, আর ঈমান আই না, মাথায় টুপি মুখে দাড়ি লাগাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নবীর পক্ষ না গিয়া বিপক্ষে যায়। বুঝি না তাদের বুঝ কি আল্লাহ দিছে। তিন ট্রেনে আসতেছি আপনাদের চট্টগ্রাম, পাশের সিটে বসছে একজন, নাম বলবো না, খুঁজলে আপনারা তো ভালো ভালো লাগে শুনি, আপনার ভালো লাগে, কিন্তু নবীকে অতিরিক্ত প্রশংসা করে ফেললাম। আমি যে গেলাম কারে প্রশংসা করলাম, কয় নবীকে, কোন নবী, কো আমাদের নবী, যে গেলাম আমাদের নবীর নাম কি, কো নাম তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম মুহাম্মদ শব্দের অর্থ, আপনি একজন আলেম, আপনি বলুন মুহাম্মদ শব্দের অর্থ কি বলেন? জি, মুহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত। এক বেচারা জর্দার নাম দিছে, বাবা জর্দা আছে না বাজান? জি, ইচ্ছা না থাকলো হ্যাঁ রে বাবাটা হন লাগবে। এটার বিরুদ্ধে কোনো ফতোয়া এই পর্যন্ত পাইছি না, এটার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, বেদাত তেদাত নাই, শিরিক টিরিক নাই। তো বাঙালি চালাক এখন আর বাবাটা হ্যাঁ না, যারা এই জর্দা খায় আল্লাহ এই জর্দার থেকে আমরা হেফাজতে রাখুক। এই জর্দা যারা খায় হেরা গিয়া কয় হে দোকানদার ফানের সাথে মুরব্বি জর্দা দাও, মুরব্বি জর্দা, বাবা কয় না, চালাক হয়ে গেছে। তবে কোটার মাঝে নাম দেওয়া আছে বাবা, তা আল্লাহ কয় আরে এই নবীর নামটাই তো দিলাম প্রশংসিত, প্রশংসিত নামটা কে দিছে? আল্লাহ যদি নবীর প্রশংসিত নাম দেয়, আমরা কি এই নাম নেওয়ার টানা হেসরা করা কাজটা ঠিক হবে? সেই অধিকারটা ঠিক হবে না যে কোরআন বলছে, ও কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, ঠিক আছে? এই রবের ইবাদত রুকু সেজদা এটা নামাজ, নামাজ পড়ো ঠিক আছে, এরপরে বেহেশত যাইবাগা এটা আশা কইরো না, এখানে একটু ঝামেলা আছে। ইবাদত করলেই বেহেশতি নামাজান, কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান আমিয়া, বহু আমলকারী আমল করে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে জাহান্নামে যাইব। আল্লাহ বলছে বালা কাজ করো, এখন আল্লাহ বলছে আমার নবী প্রশংসিত, আমি যদি প্রশংসা না করি তাহলে নামাজের পরে এই কাজটা কি ভালো হবে না খারাপ হবে? তাহলে বোঝা গেল এই নামাজি নামাজ পড়েও বেহেশতে যেতে পারবে না, কেন? নামাজের পরে ভালো কাজটা সে করলো না। যদি ভালো কাজ করেন নামাজের পরে তাহলে আল্লাহ কি বলছে, লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম অর্থাৎ তুমি বেহেশতি। আল্লাহ বলছে এই নবীর নাম মুহাম্মদ প্রশংসিত, যার প্রশংসা চন্দ্রে করে, যার প্রশংসা সূর্যে করে, যার প্রশংসা মরা গাছে করে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়?
বিশ্বাস হয়? বাজান যে দলের আলেম হোক না কেন, মদিনায় যায় দেখেন মরা গাছ উস্তুনে হান্না না, অস্বীকার করার ক্ষমতা নাই। চলুন একটুখানি, নিজে গিয়েছি জর্দান, জর্দান মাহফিলে গেলে আমার নবী মানাই বাবা নাই। চাচা আবু তালিবের সঙ্গী ব্যবসায়ী কাফেলাই, 13 বছর বয়স, আমার নবী মুরব্বীরা বিশ্রামে বসলেন গাছতলায়, জর্দানের জমিনে নবীজি মরা গাছের নিচে যাইয়া বসছে। এতদিন শুধু ওয়াজ করতাম, আল্লাহর কসম গো, সে বাস্তব ঘটনা জর্দানে। ওই জর্দানে আমার নবী মরা গাছের নিচে বসলেন, 13 বছর বয়সী নবীজি। কত বরকত নবীর মধ্যে, মরা গাছের নিচে বসার পরে সাথে সাথে মরা গাছ জীবিত হইয়া শীতল পাতায় আচ্ছন্ন হইয়া নবীকে ছায়া দেয়। মরা গাছে নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনলাম না, উস্তুনে হান্না না, মদিনার ঘটনা, মরা গাছ খেজুরের ঢাল, নবী চিনলো উম্মত হইয়া নবী চিনলাম না। চন্দ্র নবী চিনে আঙ্গুল ইশারা করলে দুখণ্ড হয়, বাজান শুধু চন্দ্র নয় সূর্য। হযরত আলী আসরের নামাজ পড়ে নাই, আমার নবী ঘুমিয়েছিলেন, নামাজের টাইম চলে গেলেন, আলী কান্দে, আলী রে কেন কান্দ শ্রে আলী, হুজুর আসরের নামাজ পড়ি নাই, সূর্য ডুবে গেছে। আলী দাঁড়া, আমি সূর্য উড়াইতেছি। আমার নবী হাতে ইশারা করে ডাক দেয়, সূর্য যাইস না, আমার আলী নামাজ পড়ে নাই, যতটুকু নিচে গিয়েছ আমি ডাক দিলাম রে সূর্য, আবার উদিত হ। বলুন সারা পৃথিবীর মানুষ মিলে ডুবন্ত সূর্য ডাইকা টাই না, দুই আঙ্গুল উপরে উঠাইবার ক্ষমতা আছে কিনা? পৃথিবীর কোন শক্তির নাই, কিন্তু আমার আপনার নবীর, আরে উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, এ মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী। এরে বাবা রে ভাইয়েরা, মৃত্যুবরণ করতে হবে সকলের, মৃত্যুর থেকে রেহাই পাওয়ার ক্ষমতা কারো আছে কিনা? আমার আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদাররা, মুমেন মুত্তাকি, মুমেন মুত্তাকি যারা আল্লাহর জান্নাতের মেহমান হবে তারা, ওই জাতীয় মুমিন মুত্তাকিদেরকে আমার আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ভয় করো। ইমানদারদেরই কইতাছে, অন্য মানুষের কয় না, আপনাদেরই কইতাছে, তোমরা আমারে ভয় করো। কিরকম ভয়? হাক্কা তো কতি, সঠিক ভয়, ভয়ের মতো ভয়। দোকানে বইসে ভয় নাই, মসজিদে গেলে ভয়, এ ভয় না বাজান, দোকানে ভয় নাই, দোকানে ভয় নাই, মসজিদে ভয়, মসজিদে ভয়, দোকানে আইসা ভয় নাই। এক বেচারা মসজিদ থেকে নামাজ পড়ে
নামাজ পড়ে আইসা দোকানে বৈশা, মাথায় টুপি আছে, এই টুপি মাথায় লাগাইয়া এক বেচারারে আপেল মাইপা দিতেছে, আপেল মাইপা দিতেছে, আপেল মাইপা দিতেছে, এক কেজি আপেলের মধ্যে 100 গ্রাম কম দেলাইছে, মাথায় টুপি আছে। আরেক বেটা কয়, মিয়া নামাজ পড়াইছেন টুপি লাগাইয়া মাফে কম দিলেন, কাজটা ঠিক হইল? কয় মিয়া টুপির দোষ দিয়েন না। কয় নামাজ পড়াইছেন টুপি লাগাইয়া, কয় এটা নামাজের টুপি না, পকেট থেকে টুপি একটা বাইর করছে, কয় এটা হইলো নামাজের টুপি আর এটা হইলো ব্যবসার টুপি। আচ্ছা এই কাজটা কি হইল? আল্লাহ কইছে হাক্কাতু কাতি, বয়ের মতো ভয়, মসজিদে যেমন ভয়, দোকানেও রাস্তাতেও তেমন ভয়। আর যদি ভয় করতে পারেন আমার আল্লাহরে, ও আখিরি নবীর উম্মত, আপনার বেলা আল্লাহ কি কইছে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ আপনাদের জান্নাতুল মাওয়া না দেলাইব, কুরআন শরীফে ঘোষণা দিয়ে রাখছে। বয়ের মতো বয় করলে আবার কইছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মইরো না মুসলমান না হইয়া। অন মুসলমান কেমনে হইবেন মাজান, মুসলমান কেমনে হইবেন? আল্লাহ পরামর্শ দিছে মুসলমান হইতে গেলে তোমরা কি করো, অমাইয়তির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার নবীর কথা মানো যদি মুসলমান হইতে চাও, কারণ মুসলমান বানানোর জন্য আমি নবীরে পাঠাইছি, নবী হইল মুসলমানের নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানে এ নবীর পক্ষে না থাকিয়া সুরতে হালি মুসলমান হইলে তো হবে না, মুসলমান হন, মুসলমান না হইয়া কবরও যাইয়েন না। আল্লাহ বলছে আসুন এবার কবরে যাবেন, কেউ মুসলমান হইয়া গেলে কি হবে, মুসলমান না হইয়া গেলে কি হবে, এ দুইটাই আমার শেষ কথা। এবার আসছি শেষ পয়েন্টে, এবার কবরে যাবেন মুসলমান হইয়া যাওয়ার জন্য বলছে। এবার মুসলমান হইয়া যাবে কে আর মুসলমান না হইয়া যাবে কে, কার অবস্থা কি হবে, বাস্তবে আসেন। আল্লাহ কোরআনে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আমি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাও? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, আচ্ছা আমরা কি সকলেই আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাই? চান সবাই? এবারেই বাইরিব ভালোবাসা আল্লাহর সাথে যে ভালোবাসা করবেন, আল্লাহর দেখছেন কেউ? কেমনে করবেন ভালোবাসা? বিশ্বাস তো আল্লাহ আছে, মানে ভালোবাসা করবেন কেমনে? লাগাইছি মানে ভালোবাসা করবেন আন্তাজে ভালোবাসা বলছে কারে করে, একটা জিনিস সুন্দর লেগেছে ভালোবাসে, একটা সুন্দর মেয়ে রাস্তাতে গেলে দেখেন জন বেড়াও সহায়তা হ্যাঁ বুড়া বেড়াও সহায়তা, ঠিক নেই? একটা সুন্দর জিনিস মেয়ে বুঝাইলাম, একটা সুন্দর জিনিস হইলে মানুষ দেখে এটার সাথে একটা ভালোবাসা মহব্বত একটা পয়দা মহব্বত করে, মানে আল্লাহরে দেখছেন ওই না, তাই ভালোবাসাটা কেমনে করবেন, কিসের উপরে ভালোবাসা করবেন? জি যাক আপনারা কইতে থাকেন দেখি কোনটা গিয়ে ঠিক হয়, তবে চিন্তা করেন না ফেস আমি ভেঙে দিই, আল্লাহ তো কোরআনের মধ্যে ফেস ভেঙে দিছে, তো আল্লাহর কাছে কোনো ফেস নাই আর নবীর কাছেও কোনো ফেস নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন, কোনো ঝামেলা নাই, ঝামেলা লাগাই সব আমরা। এই যে কইল তোমরা কি আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, আমরা তো চাই, আল্লাহরে তো দেখি না কালো না সুন্দর, উসা না লম্বা, নাক সেফা না সুক্কা, ভালোবাসাটা যে করুন, ভালোবাসার ব্যক্তিটা কেমন? আচ্ছা মসজিদ আল্লাহর ঘর, কেউ কি ফজরের নামাজ পড়তে গিয়া আল্লাহরে মসজিদও দেখছেন? আচ্ছা হুজুরে কই দিছে, আচ্ছা ফজরের সময় আল্লাহ এ না
এশারের সময় আইন্দা হইব, এমন কি কোন ইমাম সাহেব হুজুর কইতে পারছে? এ ক্ষমতা তো নাই। আল্লাহ কন্দা আমারে দেখতার তো না, তবে আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও তাইলে ভালোবাসা। অহন দেখেন বিজ্ঞানের যুগ, ডিজিটাল যুগ, হাজান বাড়ি অনেক দূর, একবারে বাংলাদেশের শেষ প্রান্তে, আবার চট্টগ্রাম আরেক প্রান্ত, এটা বলে টেকনাফ থেকে তেঁতুলিয়া শেষ প্রান্ত, রূপসাত থেকে পাথুরিয়া শেষ প্রান্ত, একজনের লোক একজনের দেখা নাই। এরপর দেখেন ভালোবাসার একটা রাস্তা অহন বাইরিছে, কি 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 না দেখতে ভালোবাসা কি ঠিক নেই। আমি সবসময় আমার মোবাইল দিনের 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, এফ স্টেজে যাই বন্ধ থাকে, আর নামাজের টাইম বন্ধ থাকে, আর বাকি সময় খোলা থাকে। তো একদিন ঘটনাক্রমে কোন কাজে জানি এই মোবাইল খুলে রাখছি, রাত্র 3টার দিকে রিং বাজতেছে, রিং বাজছে, টিপ দিয়া কানে লাগাইলাম, হ্যালো, আই লাভ ইউ। মানে কি যন্ত্রণা ফললাম কোনছে, আমারে দেখছে না গেলাম, যদি দেখতো আমার দাঁড়ি ভান না জীবনে আমার আই লাভ ইউ কইতো। আমি কইলাম মা গো আমার সুরত দেখলে আর লাভ ইউ কইতাম, কেটে দিছে, দেখা যায় না। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ভালোবাসার লাইন হলো কি দিয়া? আল্লাহ বলাল দুনিয়ার মানুষ রে আমি আল্লাহর দেখা যায় না, একটা মোবাইল তোমাদের সামনে দিলাম, এই নবীর ভালোবাসো, ইনি হলেন মুহাম্মাদুর রাসূল। মোবাইল লিখতে ম লাগে কিনা কন? আল্লাহ কয় মোবাইল ভাই লিখোই, আমার নবী মুহাম্মদের ভালোবাসার উপর মোবাইল সৃষ্টি হয়ে গেছে। মোবাইল দিয়ে যেমন টেকনাফ থেকে তেঁতুলিয়া না দেখা ভালোবাসা হয়, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমার নবীর প্রেমের মোবাইলে সংযোগ লাগা। ফাত্তাবিউনি নবীর ভালোবাসা দেখাও, আমি আল্লাহর ভালোবাসা তোমরা পায়া যাইবা। বাবারা শেষ কথা কিভাবে পায়া গেল দেখাইয়া ভালোবাসা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছে, বাসর রাত্র পার করে দিল, সকালবেলা গোসলখানায় গোসল করতে যাবে, নাপাক শরীর ফরজ গোসল, কে যেন মদিনার উঠে দিয়া দৌড়ায়, এতিমের মতো কান্দে পাগলের মতো দৌড়ায়, মদিনার যুবকেরা রে, মদিনার সাহাবীরা রে, মদিনার ব্যবসায়ীরা রে, মদিনার মা বোনেরা রে, খবর পাইছো নি রহমতের নবী উহুদের জমিনে শহীদ হইয়া গেছে? এই খবর পাইয়া মদিনার মহিলারা সুলার আগুন, সুলার আগুন ফানি দিয়া নিবাইছে, প্রত্যেকটা মহিলার চোখে যেন নবীর ভালোবাসায় বন্যা হয়ে গেছে। শিশু বাচ্চাগুলো মার কাছে প্রশ্ন রাখতে চাই, মা কেন কাঁদে? মা বলতেছে নবী নাই রে, সে ব্যথাই কান্দি। বাচ্চাগুলো মার স্তনে মুখ লাগায় না, মার স্তনে মুখ লাগায় না, দুধ খাওয়াইতে চাই, বাচ্চারা প্রশ্ন করে, মা গো মা আগে বলো গো আমার এতিম নবী কেমন আছে? মহিলারা কান্দে, বাচ্চারা কান্দে, যুবকেরা দৌড় মারছে, রে বাবা যুবকেরা কার আজকে সেই নবীর ভালোবাসায় বসে আছো গো? 1400-1450 বছর পর একটা দিন আমরা নবী দেখলাম না, নবীর মায়ায় বসে আছি, আমার মন বলে আপনাদের জন্য আমার নবীজি ফুলসিরাতের ঘাটে বসে থাকবে।
ডাকতেছে মহিলারা বাচ্চাদেরকে, খা দুধ খা। নবীর তালাশে লোকেরা বেরিয়ে গেছে, প্রয়োজনে আমরাও বেরিয়ে যাব। ব্যবসায়ীরা বেরিয়ে গেছে। এবার ঘর থেকে গোসলখানার থেকে বেরিয়ে গেলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। বেরিয়ে ডান দিকে বাম দিকে তাকায়, কে রে আমার নবী নাই খবর দিলি। তাকাইয়া দেখে গাছের ডালে পাখিরা জর জর করে চোখের পানি ছাড়ছে। বলুন পাখিরা আমার নবীরে চিনে কিনা? জঙ্গলার হরিণ বলুন আমার নবীরে চিনে কিনা? মাঝানে কে কে বলতে গেলে বছরের পর বছর যাবে, এই নবীর শানুমান বলা শেষ হবে না। সেই নবীর পক্ষে থাকতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা আসুন, আমি শেষ দিকে গেলাম। এই নবী কত বরকত আমাদেরকে কি দিয়ে গেলেন। এবার হযরতে হানজালা ডান দিক বাম দিক তাকাইলেন, কোনো মানুষ নাই। অবস্থা কি, গাছের ডালের পাখি, গাছের পাতাগুলো যেন নিচের দিকে ঝুঁকে গেছে, গাছের ঢালগুলো যেন নিচের দিকে ঝুঁকে গেছে, সবাই যেন ব্যথায় ব্যতীত হয়ে আছে, আকাশটা যেন ঘোলাটে ঘোলাটে ভাব দেখা যায়। মন কয় আকাশ ব্যতীত হয়ে গেছে। একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকছে, বিবি বিবি গো আমার ডাল তরবারিটা দে। বিবি বলেন গোসল করতে গেলেন, ফরজ গোসল করতে হবে, ডাল তরবারি নিয়ে কোথায় যাবেন? বিবি গো কে যেন খবর দিল গো, আমার প্রাণের নবী দুনিয়ায় নাই। গোসল কার জন্য করব, গোসল কার জন্য করব, গোসল কারে দেখাবো, ডাল তরবারি দে। বিবি বলছেন গোসল সেরে যান, না না গোসল সারবো না। ডাল তরবারি হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিল, আমার নবী নিজেও ব্যথায় ব্যতীত হয়েছিল। আমার নবী নির্দেশ দিলেন যুদ্ধ শেষে শহীদদেরকে গোসল দিও না, কাফন পরাইও না, রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করো। 69 জনের দাফন শেষ হয়ে গেল। আনজালার বিবি দৌড়াইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, হুজুর কাফন পরানো হয় না, আমার স্বামীর গোসলটা দিয়ে দাফন কইরেন, আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে। হুজুর সবে মাত্র বিবাহ হয়ে বাসর রাত্র কাটাইয়া সকালবেলা গোসলখানায় গিয়েছিল, আপনি দুনিয়ায় নাই খবর শুনে গো নবী, আমার স্বামী এসেছিল, খবর পেয়েছি শহীদ হয়ে গেছে। আমার নবী বলেন দেখো তো আমার হানজালা কোথায়। তালাশ করে 69 জনের সন্ধান মিলল, হানজালার সন্ধান মিলল না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ মাবুদ রে আমার হানজালা কোথায়, খবর দাও, আমি নবীর চোখের পানি বন্ধ হবে না। আমার হানজালা কোথায়, আমার নবীর আশেক হানজালা, আমার নবী হানজালার মায়ায় কান্দে গো। আজকে চট্টগ্রামের জমিনে যারা নবীর আশেক, হাশরের মাঠে আপনাদের জন্য আমার নবী কাঁদবে। একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হবে না। আবার ডাকতেছে আমার নবী আল্লাহ আমার হানজালা কই, কোন কাফের বেঈমানেরা ধরে নিয়ে বেইজ্জতি করতেছে মৃত দেহর উপর। এবার জিব্রাইল পাঠাইলেন আমার আল্লাহ, পাঠাইয়া সান্ত্বনা দেয় নবীকে, নবী গো হানজালার চিন্তা আপনি করবেন না, আপনার ভালোবাসায় নাপাক শরীরে জীবন দিয়েছে, আপনার আদুরের হানজালার গোসলের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে গেছে। আদম আলাইসালাম থেকে ঈসা আলাইসালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবীর উম্মতের গোসল আমার আল্লাহ দায়িত্ব নেয় না, আমার আল্লাহ দায়িত্ব নেয় না। যেই নবীর উম্মতের দায়িত্ব আমার আল্লাহ নিল, এই উম্মতের দাম বেশি না ক বাজান, আমার ওয়াজে দামি না। কোরআন বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস,
এই দামি উম্মতের অবস্থা নবীর ভালোবাসার কারণে আমার আল্লাহ আকাশে উঠাইলেন হানজালার লাশ, ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতি রহমতের পানি দিয়ে। আল্লাহর কসম, এই আখিরি নবীর উম্মত হানজালা ব্যতীত জান্নাতি পানি ফেরেশতাদেরকে দিয়ে প্রথম আকাশে কোন নবীর উম্মতের গোসল হয় না। এই নবীর পক্ষে থাকতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। জিব্রাইল এসে সান্ত্বনা দিলেন, হুজুর হানজালার জন্য চিন্তা করবেন না, আমার আল্লাহ হানজালাকে প্রথম আকাশে উঠাইছে, গোসল চলছে ফেরেশতাদের দিয়ে, রহমতের ফেরেশতা দ্বারা জান্নাতি পানি দ্বারা গোসল চলছে। রাসূল বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই কথা আলোচনা থাকতে থাকতে ফেরেশতারা হানজালার লাশ আমার সামনে দিয়েছে। আমি তাকাইয়া দেখি হানজালার কলিজা থর থর করে কাঁপতেছে। রে আখিরি নবীর উম্মতরা, আমার নবী বলেন হানজালার চুল থেকে ফোঁটা ফোঁটা পানি এখনো পড়তেছে, হানজালার লাশ আকাশে উঠাইয়া গোসল দিল এই নবীর উম্মতের বরকতে। তাই বাজান কারো কথা শুনবেন না, কারো কথাই কান দিবেন না, নবীর পক্ষে থাকুন, কোরআন মানুন, কোরআন থেকেই অনেক দলিল দিব, কোরআন থেকে দলিল দেয়। আল্লাহ কইছে নবী আমাদের মতো মানুষ, আল্লাহ বলে কইছে নবী আমাদের মতো মানুষ, আল্লাহ কইছে আমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশার এই 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 ফতোয়া এই দলিলটা দেয়, কিন্তু বাবারা আমি পেজ ভাঙ্গা দিয়া যাই, আর কি আয়াত হেরা কোরআনে দেয় না, কোরআনের আর আয়াত দেয় না। আল্লাহ যে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আয়াতটা কি দেখে না? আল্লাহ যে বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াত দেখে না? খালি একটা আয়াতই দেখে, এই আয়াত হইল কুল ইন্নামা আনা বাশার, এর ঘরেরটার কয় না। আল্লাহ কইছে কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, মিসাল স্বরূপ নবী তোমাদের মতো, হাকিকতে নবী তোমাদের মতো না। মাজান অনেক সময় দেখেন আপনার প্রাইভেট কারের মধ্যে ড্রাইভারের সামনে আঙ্গুর ঝুলাইয়া রাখে, আঙ্গুর আঙ্গুর, জি এটি কি এর আঙ্গুর? এই প্লাস্টিকের আঙ্গুর যদি মুহে দিয়া সামনে বইয়া ড্রাইভার আঙ্গুরটা থুয়ে রাখছো, বাট আমার ভেড়ে কি দুই চারটা খাই সারাদিন চাবাইলে, আসল আঙ্গুরের স্বাদ কি প্লাস্টিকের আঙ্গুর ভাইবেন? যে কনসে দিহি আল্লাহর কেমনে বুঝাইতো? আল্লাহ বলছে মিসাল স্বরূপ, গাড়ির আঙ্গুর হলো হে আঙ্গুরের প্লাস্টিকের মিসাল স্বরূপ, এটা হেডা না। এক বেচারা শ্বশুর বাড়ির গেছে, অন্ধ মানুষ, আগেকার দিনে মানুষ তামুক খাইত, ডাবা ডাবা চিনেন, হুক্কা 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 খাইত, হুক্কাই তামুক লাগতো, তামুকের আগুনের জন্য টিক্কা লাগতো, টিক্কার সাইজ আর বাতাসার সাইজ একই সাইজ। শ্বশুর বাড়ির গেছে অন্ধ জামাই, একটু খা বেশি, বাড়িতে কয়ে দিছে শ্বশুর বাড়ির কম খাইস, নাই রে সমস্যা, জামাই রে মানুষের সমালোচনা করবো, হ্যাঁ তো সন্ধ্যা রাত্রে কম খাইছে, রাত্রের মাঝখানে শীতের বড় রাত ঘুম ভাঙ্গে গেছে, দেহে বউ ঘুমাই দিচ্ছে, ঘুরতেছে আর হাঁটতেছে কোনো জিনিস আছে কিনা। শ্বশুর আবার হুক্কা খাইতো, মাটির কলসির মধ্যে টিক্কা রাখতো, কলসি পাইয়া হাত দিয়া দেহে হাই হাই বাতাসা, দুই চারটে খাইয়া পানি খাইলে ঘুমাইয়া যাবো গা, হ্যাঁ মুট বইরা বাতাসা লইছে, লইয়া মুহে দিয়া সাবাইতাছে। আচ্ছা এবার আপনারা কোন, এটা কি বাতাসার সাইজ দেখা, আসলে কি এটা বাতাসা? আল্লাহ কইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বাশারিয়াতের কবার দিয়া নবীজিরে তোমাদের কাছে দিছি,
কারণ নবীজি নূর, সরাসরি নূর যদি তোমার কাছে দেয় তুমি তো ঠিক থাকতে পারবা না। যেমন 33,000 ভোল্টেজের কারেন্টের তারগুলি এলে নিচে না উপরে, এই তারের থেকে ট্রান্সমিটারের মাধ্যমে লাইন ঘরে আইনা প্লাস্টিকের কভারিং তার বেড সুইচ বানাইয়া বালিশের নিচে রেখে দিছে, কোনো সমস্যা হয়? 33,000 ভোল্টেজের কারেন্টের লাইনটা যদি বালিশের নিচে ঢুকাইতে চান তাইলে বাতি জ্বলবে না বাড়িঘর জ্বলবে? আল্লাহকে আমি মানব সুরতের কবার দিয়া মানবের কাছে আমার হাবিবকে পাঠাইছি, তার অর্থ তোমাদের মতো মানুষ না, মিসলুকুম মিসাল স্বরূপ। বেচারা টিক্কা পায়া মুখে দিয়া চাবাইতেছে আর চাপাচাপি করতেছে, আচ্ছা টিক্কার মধ্যে কি বাতাস আর মিষ্টি আইব? এই যে চাপাচাপি করতেছে মিষ্টি তো আর লাগে না, অবশেষে হাত তুলছে, আল্লাহ তুমি কি বাতাস আর মিষ্টি উঠাইয়া ফেলাইছ? বাতাস আর মিষ্টি আর টিক্কার মিষ্টি এক জায়গায় নিলে বাসান কাজটা কি সঠিক হবে না ভুল হবে? তাই এটুকু আপনাদের কাছে রাখলাম, নবী আমাদের বরকত, নবীর মাধ্যমে জান্নাত পাবেন, নবীর মাধ্যমে দুনিয়ায় শান্তি পাবেন, নবীর মাধ্যমে কবরও শান্তি পাবেন, নবীর সুবারিশে হাশরের মাঠে জান্নাতে যাবেন। একবার বলুন মারহাবা। তাই আল্লাহ আজকের এই মাহফিলটা নবীর পক্ষে কবুল করে নেক, আমাদেরকে সব ভুলে গিয়ে নবীর পক্ষে এসে নামাজি হন, এই নামাজে জান্নাত যাবেন। এই টুপি ধারি নবীর পক্ষে থেকে লাগান, তাহলে আপনি লাভবান হবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাজান, আসুন এই নবীর উপর আল্লাহ নিজে ফেরেশতারা ইমানদারদেরকে ডাকে। দেখি এখানে ইমানদার যদি থাকে তারাই তাহলে দুরুদ সালাম পাঠ করবে। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন দরাই, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই, নবী যে আল্লাহ আল্লাহ। Ya Nabi salam alayka, Ya Rasul salam alayka, Ya Habib salam alayka, salawatullah alayka, Ala Nabi wa ashabi Nabi. হাশরে না শোরে নবীজি আসবেন কবরে, চিলনলা মানুষ নবীকে চিনিল বনে। তুমি হো শাফিয়ে মহশরে, তুমি হো ইয়া নবী সালাম।
রহমান চর্বি সেকুটি আকা সৈয়দ আহমদ শাহ সৈয়দি মুর্শিদি তবলা তৈয়ব শাহ মুর্শিদি হযরত তবলা তাহির শাহ পেশার রহনতে আহলে সুন্নাত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলার ও সালাম বজমে শুকর কেসে আদা জো করম মুঝ পে মেরে নবী কর দিয়া জো করম মুঝ পে মেরে নবী কর দিয়া মেন সাজাতা হো সরকারো কি মেহফিলে মুঝকো হর গম সে রব নে বাড়ি কর দিয়া ইস করম কা করো শুকর কেসে আদা সম্মানিত সভাপতি মহোদয়, বিশিষ্ট আলেমি দ্বীন, ওলামায়ে আহলে সুন্নাহ, আজকে সভাপতির দায়িত্ব উনি কষ্ট করে পালন করেছেন। আমার ইচ্ছে ছিল আজকের মোনাজাতটা সভাপতি মহোদয় উনি করবেন, উনি আমার উপরেই এই বোঝাটা দিলেন। খুশি হতাম যদি উনি করতেন। যাই হোক, কম সময়ে দু চারটা কথা বলছেন গুরুত্বপূর্ণ। এই যুবকেরা এই ভালো কাজ হাতে নিয়েছে, এভাবে প্রত্যেকটা যুবক নবীর পক্ষে সে ভালো কাজ করবেন, আমারও আপনাদের কাছে অনুরোধ। আসুন আমরা দোয়ায় শরীক হই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা লোক অনুযায়ী তবারুক হয়তোবা শর্ট পড়তে পারে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি তবারুকের দরকার না মাহফিলের বরকতের দরকার? তবারুক যদি কেউ না পান, মাহফিলের বরকতটাকেই তবারুক মনে করবেন, কমিটিকে নিয়ে কেউ সমালোচনা করবেন না। এত লোক হবে ওনারা হয়তো ভাবে নাই, ভাবলে আয়োজন আরো বেশি করত। তাদের যা আয়োজন করা হয়েছে যদি সকলের কাছে পৌঁছাইতে না পারে, তাবারুকের বন্টন কেউ যদি না পান, মনে কষ্ট নেবেন না, মাহফিলের বরকতকেই তাবারুকের চেয়ে বেশি মনে করবেন। আসুন আমরা দোয়া করি, দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। মাঘো মেয়ে লোকেরা, মা হাত বাড়াও, তুমি তো একদিন তোমার এই ঘর ছেড়ে সাদা কাফন পরে কবরে চলে যেতে হবে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رب العالمين ও মাবুদ, এই গভীর রাত্রে তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে, আমরা জানি না রে মাবুদ কেমনে ডাকলে জীবনের গুনাগুলো ক্ষমা পাব। শুনেছি শেষ রাত্র হলে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমার ডাকে রে আল্লাহ, আমরা তোমার আদরের সৃষ্টি আমরা ঘুমাই তোমারে ডাকি না। আজকের এই মাহফিলে মিলাদুন্নবী উদযাপন, এই মাহফিলে যারা দুইটা হাত তোমার কাছে বাড়াইল এ গভীর রাত্রে আল্লাহ রে, সমাজে দেখেছি মার কাছে অপরাধ করে সন্তান ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়, বাবার কাছে অপরাধ করে সন্তান ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, একটু মায়া মা বাবারে দিছো মা বাবা অপরাধ ক্ষমা করে দেয়, তোমার এত মায়া এত দয়া তুমি কাল লাগিয়া রাখছো গো আল্লাহ, তোমার আখিরি নবীর পাগল উম্মত গুলো লইয়া দুরুদ সালাম মদিনা পাঠাইয়া দুটু করে হাত বাড়াইলাম, আজকের এই মাহফিলের বরকতে আমাদের সবগুলো গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না, তুমি যদি রাগ হও আমার মনের দুঃখ কার কাছে বলবো, আমি জানি না কার জানি মা নাই মা ও মা, কলিজার টুকরা সন্তান ফালাইয়া কই গেলা গো মা, কে জানি মার অভাবি মা গো, ছোট কালে সন্তান পায়খানা করে দিলে দুর্গন্ধে সবাই নাকে কাপড় দিত গো মা, তুমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দিলা না, নিজের হাতে পায়খানা পস্রাব পরিষ্কার করছো, এ আদুরের সন্তান ফালাইয়া কই গেল গো মা, কার জানি বাবা নাই রে বাবা, বাবা গো না খাইয়া সন্তানেরে খাওয়াইছো, বাবা সারাদিন কষ্ট করেছো ব্যান চালাইছো রিক্সা চালাইছো ঠেলা ধাক্কাইছো মাটির বোঝা বইছো সন্তানের লালন পালন করতে যাইয়া, কত বাবা লঙ্গি ছিঁড়ে গেছে লঙ্গি কেনার পয়সা নাই, সপ্তাহ সপ্তাহ সিরা লঙ্গি পরে সময় কাটাইছে, 15 দিন পর একদিন বাবা গোসল করছে, এ দরদি বাবা কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ, এ মা বাবার জন্য তোমার কুদরতি পাউদরে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। এ মা বুদ দুনিয়ায় দেখেছি মা বাবা সন্তানের কত পাগল, একটু অপরাধ করলে সন্তান বাবা ধমক দিয়েছে তোমাকে বাড়িতে জায়গা দিব না, বাবার ভয়ে বাচ্চা ছেলে সারা দিন বাড়িতে আসে না, রাত্র 10টা বাজে আসলো না 12টা বাজে আসলো না 1টা বাজে আসলো না, বাবা বাবা গো অপরাধী সন্তানের মায়ায় বাবা রাত্র 1টা রাস্তায় রাস্তায় ঘুরে মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদবে, সারাটা দিন গেল মা সন্তানের মায়ায় পানিটাও খাইল না, বাবা বাবা গো বিছানায় পিট লাগাইল না, বাবা রাত্রে রাস্তায় রাস্তায় কান্দে, সারাটা রাত সারাটা দিন গেল বাবা মা কান্দে সন্তানের জন্য, সকালবেলা খবর পাইল ফুফুর বাড়িতে সন্তান ঘুমিয়াছে, বাবা দৌড়াইয়া যাইয়া টাইনা খুলে লইয়া দুই গালে চুমায়,
ছেলেটা ভয় পাইতেছে, বাবা কি আমারে মারবে, বাবাই কান্দে আর ডাকে, রে সন্তান বাবা মারে বুইলা, কেমনে একটা রাত একটা দিন কাটাইলি, আমি তোর বাবা তোর মায়ায় সারাটা রাত রাস্তায় রাস্তায় কাঁদছি, মামা গো মা সন্তান পাইয়া কান্দে বাবা, আমি একটা দিন একটা রাত তোর মায়ায় পানিটাও খাইছি না রে বাবা, এ মা এ বাবারে কবরে শুয়াইয়া যারা হাত বাড়াইছে রে আল্লাহ, এ মা বাবার মায়ায় কার চোখে জানি পানি, এ পানি আমরা ফেরত নিব না গো আল্লাহ। দরুদ সালামের বরকতে মাহফিলের উসিলাতে চোখের পানির খাতিরে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দা রে জান্নাতের মালিক, তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই, ভিক্ষা চাই রে আল্লাহ। আল্লাহ খাস করে আমার কলিজার টুকরা এই একতা বন্ধু সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিল, আল্লাহ এই যুবকদের বংশধর মেয়ে পুরুষ খানদানবাসী যারা কবরে মাহফিলের উসিলায় সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। আল্লাহ এই এলাকার উপর তোমার রহমতের চাদর দিয়া ডাইকারাই ঘরে আল্লাহ, সকল প্রকার আফত বিপদ আজাব গজব হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ আমার নবীর পক্ষে ওলি আল্লাহগণের পক্ষে সবাইকে কবুল করে লও। যারা নামাজি নামাজ কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করো। আল্লাহ আমার মা বোনদের কেরাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, এই এলাকার সকল ব্যবসায়ীদের ব্যবসায় খায়রু বরকত দান করে দাও। আল্লাহর সম্মানিত সভাপতি মহোদয় সহ বিশেষ বক্তা তৃতীয় বক্তা আল্লাহ আলেম ওলামা সহ এই গণ্যমান্য ব্যক্তি মই মুরব্বী আল্লাহ যুবক বৃন্দ মাবুদরে উপস্থিত অনুপস্থিত মেয়ে পুরুষ সবাই রে, তুমি আজকের মাহফিলের বরকত দিয়ে জীবন ধন্য করে দাও। দরুদ সালামের বরকতে সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি তোমার কুদরতি চিকিৎসা দিয়ে শেফা করে দাও। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাইখো রে আল্লাহ। যাই সোনার ছেলেরা মাহফিলের জন্য কষ্ট করে, আল্লাহ যারা মাহফিলে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ তাদের সকলকে একটা রাত্রে আমার মদিনার নবীর স্বপ্নে দেখাইয়া দা। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দা। ইয়া আল্লাহ জানি না কার মনে কি আশা কার মনে কি দাবি, এতক্ষণ আমি বলেছি এবার তুমি জিগাও না, তোমার নবীর উম্মতেরা কে কি চাই রে আল্লাহ, তুমি জিগাও না কে কি চাই রে আল্লাহ। আখিরি নবীর উম্মত হিসাবে সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাইখো। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহিহ সালামতে পৌঁছাইয়া দিও। আল্লাহ এই একতা বন্ধু সংগঠনকে কিয়ামত পর্যন্ত এই সংগঠনের ধারাবাহিকতা কায়েম রাইখো রে আল্লাহ। এই এলাকার সকল যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো নবীর আশেকার পাগল বানাইয়া দিও। আল্লাহ সাদাদারিওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দিও। আল্লাহ আলেম ওলামাদেরকে নাইবে নবী আল্লাহ উলামায়ে আহলে সুন্নার পতাকার নিচে কবুল করে লয়ো। আল্লাহ যা দরখাস্ত করলাম সবগুলো কবুল আর মঞ্জুর করে লয়ো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ যা দরখাস্ত করলাম সবগুলো কবুল আর মঞ্জুর করে লয়ো। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খলকি।